fazer, vamos. টেস্ট করছে আচ্ছা আমরা শুরু করি। দেখেন যে 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত ছিলাম আমরা, আজকে 8 নম্বর চ্যাপ্টার এবং 9 নম্বর চ্যাপ্টার দেখব, ইউজিং সেট অপারেটর। সেট অপারেটরগুলো ব্যবহার করা আমরা কোয়ারিতে সেট অপারেটরগুলো, আর ম্যাথমেটিক্সে যে অপারেটরগুলোর নাম শুনেছি, সেট অপারেটর, যে ইউনিয়ন, ইউনিয়ন অল, ইন্টারসেক্ট, মাইনাস, এই 4টা অপারেটরের ব্যবহারই আমরা এই চ্যাপ্টারে দেখব। তাহলে এই অপারেটরগুলো কী করে, যে 2 বা 2-এর অধিক কোয়ারিকে কম্বাইন করে একটা আউটপুট দিবে আমাদের, ঠিক আছে? তাহলে এই সেট অপারেটরগুলো দিয়ে 2টা অথবা 2-এর অধিক কোয়ারিকে কম্বাইন করে একটা আউটপুট আমরা পাবো, ঠিক আছে? তাহলে এই সেট অপারেটরগুলোর ব্যবহার আমরা এই চ্যাপ্টারে দেখব। তাহলে এই চ্যাপ্টারের অবজেক্টিভগুলো দেখেন, সেট অপারেটর, অর্থাৎ সেট অপারেটর যেগুলো আছে আমরা স্কুলে ইউজ করতে পারি, অলরেডি যেগুলো বলছি 4টা অপারেটর আছে, ইউনিয়ন, ইউনিয়ন অল, ইন্টারসেক্ট আর মাইনাস। এই 4টা অপারেটর সম্বন্ধে আমরা জানবো এই চ্যাপ্টারে। ইউজ এ সেট অপারেটর টু কম্বাইন মাল্টিপল কোয়ারি ইন্টু এ সিঙ্গেল কোয়ারি। তাহলে এই এই সেট অপারেটরগুলো ব্যবহার করে 2 বা তার অধিক কোয়ারিকে কম্বাইন করে আমরা একটা আউটপুট পাবো, সিঙ্গেল কোয়ারি আউটপুট, সেটা আমরা দেখব। কন্ট্রোল দ্য অর্ডার অফ রো রিটার্ন, এই সেট অপারেটর ব্যবহার করে আমরা যে 2টা বা 2-এর অধিক কোয়ারিকে কম্বাইন করে একটা আউটপুট পাবো, তারও তাই সেই আউটপুটটাকে আমরা এই অর্ডারিং করতে পারি অর্ডার বাই ক্লোজ ব্যবহার করে। তাহলে আমরা সেই অর্ডার করা দেখব। এগুলো আমাদের এই চ্যাপ্টারের অবজেক্টিভ, অর্থাৎ সেট অপারেটরগুলোর ডেসক্রিপশন থাকবে, আর সেট অপারেটর ব্যবহার করে একটা সিঙ্গেল কোয়ারির আউটপুট পাবো, মাল্টিপল কোয়ারিকে কম্বাইন করে, আর হচ্ছে অর্ডার বাই ক্লোজের ব্যবহার দেখব এই চ্যাপ্টারে। সেট অপারেটর টাইপ অ্যান্ড গাইডলাইন আমরা প্রথমে দেখব, সেট অপারেটরগুলো কি এবং তাদের গাইডলাইন, সেট অপারেটর ব্যবহার করার ক্ষেত্রে গাইডলাইন আছে সেগুলো আমরা জানব। সেট অপারেটর এখানে এই 4টা, ইউনিয়ন, ইউনিয়ন অল, ইন্টারসেক্ট আর হচ্ছে মাইনাস। এই ছবি দেখে কিন্তু বোঝা যায় যে আসলে 2টা কোয়ারি, এ একটা কোয়ারি, বি একটা কোয়ারি এক্সাম্পল হিসাবে। তাহলে এ কোয়ারির সাথে ইউনিয়ন বি যদি দেই, তাহলে আমার এই 2টা কোয়ারিকে কম্বাইন করে একটা আউটপুট দিবে। কীরকমভাবে দিবে, যে এ কোয়ারি এবং বি কোয়ারি উভয় কোয়ারির মধ্যে যে রেজাল্টটা পাবে, তাদের মধ্য থেকে ডিস্টিংক রোগুলা অর্থাৎ ডুপ্লিকেসি বাদ দিয়ে আমাদেরকে রিটার্ন করবে ইউনিয়ন অপারেটর। আমরা 2টা কোয়ারির মধ্যে যদি ইউনিয়ন অল অপারেটর ইউজ করি, তাহলে 2টা কোয়ারির মধ্যে ডুপ্লিকেসি সহ রোগুলো রিটার্ন করবে। এটা হচ্ছে ইউনিয়ন অল এর কাজ। আমরা ইউনিয়ন অল হচ্ছে ডুপ্লিকেসি সহ, অর্থাৎ উভয় কোয়ারিতে যা যে কটা রো আছে সবগুলো রোই আমার সিলেক্ট করবে। এটা হচ্ছে ডুপ্লিকেসি ছাড়া ডিস্টিংক রোগুলো আমার রিটার্ন করবে, ঠিক আছে? ইউনিয়ন হচ্ছে ডিস্টিংক রোগুলো রিটার্ন করবে, আর ইউনিয়ন অল হচ্ছে ডুপ্লিকেসি সহ
আমার রিটার্ন করবে, অর্থাৎ উভয় কোয়ারিতে যে কয়টা রো আছে সবগুলো আমার রিটার্ন হবে। ইন্টারসেক্ট কি? ইন্টারসেক্ট একটা কোয়ারি বি একটা কোয়ারি মাঝখানে যদি আমরা ইন্টারসেক্ট অপারেটর ইউজ করি দুইটা কোয়ারির মাঝে কম্বাইন করতে, তাহলে কমন রোগুলো শুধু রিটার্ন করবে, শুধু কমন দুই কোয়ারির মধ্যে কমন যেগুলো সেগুলো আমাদের রিটার্ন করবে। আর এ কোয়ারি মাইনাস বি কোয়ারি দুইটা কোয়ারিকে যদি মাইনাস অপারেটর দিয়ে আমরা কম্বাইন করি তাহলে আমার কি হবে, হ্যাঁ এন এ এবং বি, বি এর মধ্যে দুইটার মধ্যে যে কমন, কমনটা বাদ দিয়ে বাকিটা একোয়ারির যে রেজাল্টটা সেটা আমাদের দেখাবে। ঠিক আছে, তাহলে এ এবং বি, বি এর দুইটার মধ্যে যে কমন রোগগুলো আছে সেটা বাদ দিয়ে এ এর যে রোগগুলো আছে সেটা আমার রিটার্ন করবে। এ হচ্ছে সেট অপারেটর। এই চারটা ম্যাথমেটিক্যাল আমরা যেরকম সেটের ব্যবহার দেখছি যেরকম আউটপুট পাইছি, এখানে কোয়ারিটা কিন্তু সেম লজিকেই। সেট অপারেটর কতগুলো গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলো আমাদের মনে রাখতে হবে যদি আমরা সেট অপারেটর ইউজ করি দুই বা তার অধিক কোয়ারিকে কম্বাইন করতে। তাহলে গাইডলাইন, প্রথম গাইডলাইনটা কি দেখেন, দ্য এক্সপ্রেশন ইন দ্য সিলেক্ট লিস্ট মাস্ট ম্যাচ ইন দ্য নাম্বার। তাহলে আমরা সিলেক্ট লিস্টে আমরা যে কোয়ারি লিখি, সাপোজ ধরেন এখানে আমরা এরকম লিখি এসকিউএল সিলেক্ট LECT সিলেক্ট সাপোজ EMP আইডি একটা কলাম, স্যালারি একটা কলাম, রাইট, দুইটা কলাম আমি সিলেক্ট করলাম প্রথম কোয়ারিতে ফ্রম দিয়ে EMPLOYEES। আমরা এখানে অপারেটর সেট অপারেটর ইউজ করতে পারি, এটা একটা কোয়ারি, রাইট। তারপরে এখানে সাপোজ ইউনিয়ন, এখানে আরেকটা কোয়ারি এরকম হতে পারে, এইটা একটা কোয়ারি, এটা একটা কোয়ারি সিলেক্ট। সাপোজ আমি এখানে দুইটা কলাম আমরা সিলেক্ট করলাম সিলেক্ট লিস্টে, আর এই দ্বিতীয় কোয়ারিতে দুইটা কলাম থাকতে হবে, অর্থাৎ কলামের সংখ্যা এবং তাদের মধ্যে যে ডেটা টাইপ সিমিলার হতে হবে। আমি এখানে সিলেক্ট করলাম ধরেন EMP আইডি, তারপরে ধরেন আমরা স্যালারি, ধরেন এখানে আরেকটা টেবিল ফ্রম দিয়ে, ফ্রম দিয়ে এটা হচ্ছে এমপ্লয়িজ টেবিল, আর এটা হচ্ছে ধরেন আমার EMP হিস্টোরি। এরকম তাহলে এখানে প্রথম গাইডলাইনটা হচ্ছে যে সিলেক্ট এক্সপ্রেশনে আমরা যেটা সিলেক্ট লিস্টে যেই কলামগুলো লিখব এই কলামগুলোর ডেটা টাইপ, অর্থাৎ এখানে যে কলাম এখানে যে কলাম, প্রথম এখানে ফার্স্ট কলাম এটা, এই কোয়ারি এটা ফার্স্ট কলাম, উভয় কলামের ডেটা টাইপ ম্যাচ হইতে হবে। এখানে EMP আইডি আর এখানে EMPLOYEE আইডি, তাহলে এখানের যে এই কলামটার ডেটা টাইপ সেম, এই কলামের ডেটা টাইপ সিমিলার হইতে হবে। তাহলে প্রথম কোয়ারির যে সিলেক্ট করা হয়েছে যে কলামটা, অর্থাৎ ফার্স্ট কলাম, দ্বিতীয় কোয়ারির ফার্স্ট কলামের ডেটা টাইপ ম্যাচ হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এই প্রথম কোয়ারির সিলেক্ট লিস্টে যে কয়টা কলাম আমরা সিলেক্ট করব সেম দ্বিতীয় কোয়ারিতেও এই কয়টা কলাম আমার থাকতে হবে, কম বেশি হবে না। তাহলে এক্সপ্রেশন সিলেক্ট লিস্ট মাস্ট ম্যাচ দ্য ইনার ইন নাম্বার, তাহলে এই নাম্বার বলতে এখানে এখানে দুইটা কলাম ইউজ করা হয়েছে, এখানে দুইটা কলাম, তাহলে আমার কোয়ারির আউটপুট আসবে, নাহলে এরর আসবে। দ্য ডেটা টাইপ ইচ কলাম দ্য সেকেন্ড কোয়ারি মাস্ট ম্যাচ দ্য ডেটা টাইপ দ্য লিস্ট করেসপন্ডিং কলাম ইন দ্য ফার্স্ট কোয়ারি, অর্থাৎ ডাটা টাইপও সিমিলার হইতে হবে। এখানে স্যালারি কলামের যে ডেটা টাইপ সেম, এই স্যালারি কলামের ডেটা টাইপ সেম হইতে হবে, এবং কলামের সংখ্যা এবং তাদের ডেটা টাইপ সিমিলার থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় গাইডলাইনটা। প্যারেন্থিসিস ক্যান বি ইউজড অল্টার দ্য সিকোয়েন্স অফ এক্সিকিউশন। আমরা যদি চাই যে কোনো একটা কলামের এক্সিকিউশন প্রেসিডেন্সি যেটা আছে সেটাকে
আগে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই এই প্যারেন্থেসিস ইউজ করতে পারি। ঠিক আছে, অর্ডার বাই ক্লোজ ক্যান অ্যাপিয়ার অনলি অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য স্টেটমেন্ট। অর্ডার বাই ক্লোজ আমরা এই কোয়ারি দুইটা কোয়ারি, তো তাহলে কোন জায়গায় আমরা অর্ডার বাই ক্লোজ ইউজ করব? তাহলে একদম শেষে, দুইটা কোয়ারি হোক তিনটা কোয়ারি হোক যাই হোক, একদম শেষের স্টেটমেন্টটাতে আমরা অর্ডার বাই ক্লোজ ইউজ করব। এ হচ্ছে সেট অপারেটরের গাইডলাইন্সগুলো। এই গাইডলাইনগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যখন আমরা এই সেট অপারেটর ব্যবহার করে দুইটা বা দুইয়ের অধিক কোয়ারিকে কম্বাইন করে একটা আউটপুট পাই পেতে চাই, তাহলে আমরা এই এরকম করব। তাহলে ইউনিয়ন অপারেটর কি করবে, যে উভয় কোয়ারি, এইটা একটা সিলেক্টমেন্ট স্টেটমেন্ট, সেও কিছু রো সিলেক্ট করবে, এইটা একটা সিলেক্ট স্টেটমেন্ট, সেও কিছু রো সিলেক্ট করবে। তাহলে উভয় কোয়ারির মধ্যে দেখবে যে ডিস্টিং অর্থাৎ ডুপ্লিকেসি আছে কিনা, ডুপ্লিকেসি এলিমিনেট করে আমার ডিস্টিং রোগুলোকে রিটার্ন করবে। কোন কোয়ারির আউটপুটটা পাবো আমরা? আমরা ফার্স্ট কোয়ারির আউটপুটটা পাবো। অটোমেটিক্যালি এলিমিনেট ইউনিয়ন অল, এক্সপেক্ট ইউনিয়ন অল। তাহলে ইউনিয়ন অল অপারেটর ছাড়া, আমরা ইউনিয়ন অল ছাড়া বাকি যে অপারেটরগুলো আছে, ইন্টারসেক্ট আছে, মাইনাস আছে, ইউনিয়ন আছে, সব সব অপারেটরগুলোই কি করে, ডিস্টিং রো সিলেক্ট করবে। ইউনিয়ন অল শুধুমাত্র ডুপ্লিকেট রো সিলেক্ট করবে। কলাম কলাম নেমস ফ্রম দ্য ফার্স্ট কোয়ারি অ্যাপার ইন দ্য রেজাল্ট। ফার্স্ট কোয়ারি যেগুলো, ফার্স্ট কোয়ারি হচ্ছে এটা, সেকেন্ড কোয়ারি হচ্ছে এটা। তাহলে আমার এই ফার্স্ট কোয়ারির যে কলামগুলো আছে সেটাই আমার রেজাল্ট হিসেবে আসবে। ফার্স্ট কোয়ারির যে কলামগুলো আমরা লিখব সেটাই কলামের হেডিং এবং ফার্স্ট কোয়ারির রেজাল্টে আমাদের অ্যাপিয়ার হবে। দ্য আউটপুট ইজ স্টোরেড ইন অ্যাসেন্ডিং অর্ডার বাই ডিফল্ট এক্সপেক্ট ইন ইউনিয়ন অল। ইউনিয়ন অল ছাড়া আমরা যদি ইউনিয়ন ব্যবহার করি এখানে, অথবা ইন্টারসেক্ট ব্যবহার করি, মাইনাস ব্যবহার করি, তাহলে রেজাল্টটা ডিফল্ট অ্যাসেন্ডিং আকারে আসবে। ইউনিয়ন অল দিলে ডিফল্ট এটা অ্যাসেন্ডিং হবে না। তাহলে ডুপ্লিকেট রো অটোমেটিক্যালি এলিমিনেট হয় ইউনিয়ন অল ছাড়া বাকি সব অপারেটরগুলোতে। তাহলে ফার্স্ট ফার্স্ট যে কোয়ারিটা থাকবে সেই কোয়ারির কলামগুলাই আমার রেজাল্টের কলাম হিসাবে ডিসপ্লে হবে। হ্যাঁ, রেজাল্ট দুইটা টেবিল থেকে আসবে, কিন্তু হেডিং দেখাবে ফার্স্ট কোয়ারির কলামগুলো। ফার্স্ট কোয়ারির কলামগুলো আমার রেজাল্টের হেডিং হিসেবে আসবে, কিন্তু রেজাল্ট দুইটা টেবিল থেকে আসবে। তারপরে দেখেন ইউনিয়ন অল অপারেটর ছাড়া বাকি, বা ইউনিয়ন অল যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে ডিফল্ট অ্যাসেন্ডিং আকারে হয় না। আমরা অন্য কোনো অপারেটর যেগুলো আছে আরও তিনটা, সেগুলো যদি ইউজ করি তাহলে আমাদের রেজাল্টটা ডিফল্ট অ্যাসেন্ডিং আকারে আসবে, কোয়ারি রেজাল্টটা। পরের লেসনটা টপিকসটা হচ্ছে টেবিলস ইউজ ইন দিস লেসন। এই লেসনে আমরা দুইটা টেবিলের ব্যবহার দেখব। একটা টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, আর একটা হচ্ছে জব হিস্টোরি। এমপ্লয়িজ টেবিলে কি, যারা কারেন্ট এমপ্লয়ি আছে তাদের ইনফরমেশানগুলো আছে, আর জব হিস্টোরিতে যারা প্রিভিয়াস ছিল বা কোনো কারণে জব চেঞ্জ করছে বা প্রমোশন হয়েছে তাদের ইনফরমেশানগুলো আছে জব হিস্টোরিতে। তাহলে এই দুইটা টেবিল ব্যবহার করে আমাদের এই লেসনে এক্সাম্পলগুলো আছে এখানে। যে এমপ্লয়িজ টেবিল হচ্ছে প্রোভাইড ডিটেল রেগুলার অল কারেন্ট এমপ্লয়িজ, যে রেগুলার যেসব এমপ্লয়িরা আছে কারেন্ট এমপ্লয়িরা, সেসব এমপ্লয়িদের ইনফরমেশান আছে এমপ্লয়িজ হিস্টোরিতে। আর জব হিস্টোরিতে আছে যারা অলরেডি জব সুইচ করছে অথবা প্রমোশন পাইছে তাদের ইনফরমেশানগুলো। প্রথমে আমরা দেখব ইউনিয়ন এবং ইউনিয়ন অল অপারেটর ব্যবহার। ইউনিয়ন অল অপারেটর, ইউনিয়ন অপারেটর, যে ইউনিয়ন অপারেটর কি করে, দুইটা কোয়ারির মধ্যকার ডুপ্লিকেসি এলিমিনেট করে ডিস্টিং রো সিলেক্ট করে, তাই না? দ্য ইউনিয়ন অপারেটর রিটার্ন রো ফ্রম বোথ কোয়ারিজ আফটার এলিমিনেট ডুপ্লিকেসি। তাহলে ডুপ্লিকেশন বাদ দিয়ে আমাদের ডিস্টিং রোগুলো সিলেক্ট করবে।
তাহলে উভয় কোয়ারিতে যে রোগুলো সিলেক্ট করবে দুইটার মধ্যে কার যদি কোনো ডুপ্লিকেট থাকে ডুপ্লিকেসি বাদ দিয়ে ইউনিক ইউনিক রোগুলো বা ডিস্টিং রোগুলো আমার সিলেক্ট করবে ইউনিয়ন অপারেটর। ইউনিয়ন ঠিক এভাবে লিখতে হবে, ইউনিয়ন অপারেটরের এক্সাম্পল এটা, ইউজিং ইউনিয়ন অপারেটর ডিসপ্লে দ্য কারেন্ট প্রিভিয়াস জব ডিটেল অল এমপ্লয়িজ ডিসপ্লেইং ইচ এমপ্লয়ি অনলি ওয়ান্স। তাহলে এখানে উদ্দেশ্যটা কি দেখেন, এখানে এমপ্লয়িজ টেবিল ইউজ করা হয়েছে আর জব হিস্টোরি। এমপ্লয়িজ টেবিলে কি আছে যে আমাদের কারেন্ট যে এমপ্লয়িরা আছে সেসব এমপ্লয়িদের ইনফরমেশন, আর জব হিস্টোরি আছে, জব হিস্টোরিতে যারা অলরেডি জব সুইচ করছে অথবা প্রমোশন পাইছে তাদের ইনফরমেশনগুলো এখানে আছে। তাহলে এখন আমরা যদি চাই যে এখন দুইটা টেবিল থেকে যে কারেন্ট এবং প্রিভিয়াস এমপ্লয়ি যারা আছে, যে কারেন্ট এবং প্রিভিয়াস হিস্টোরি দিয়ে আমরা জানতে চাই যে আমরা কারেন্ট এমপ্লয়ি কারা কারা আছে এবং প্রিভিয়াস কারা ছিল তাদের ভ্যালুগুলো রিটার্ন করতে। তাহলে কারেন্ট এমপ্লয়িরা পাবো, কারেন্ট এমপ্লয়ি ইনফরমেশন পাবো এমপ্লয়িজ টেবিল থেকে, প্রিভিয়াস এমপ্লয়ির ইনফরমেশন পাবো জব হিস্টোরি থেকে। তাহলে জব হিস্টোরিতে দেখা যাচ্ছে যে জব হিস্টোরিতে বর্তমানে কারেন্ট আছে তাদের রেকর্ডও কিন্তু জব হিস্টোরি টেবিলে আছে, যারা প্রমোশন পাইছে এক পদ থেকে আরেক পদে গেছে তাহলে তাদের রেকর্ডটা কিন্তু জব হিস্টোরিতে আছে। তাহলে যারা প্রমোশন পাইছে তারা কিন্তু কারেন্ট, আর যারা একদম চাকরি ছেড়ে চলে গেছে তারা কিন্তু প্রিভিয়াস। তাহলে আমরা দুইটা টেবিল থেকে যদি চাই যে আমরা কারেন্ট যেসব এমপ্লয়িরা আছে তাদের রেকর্ডগুলো জানতে, কারেন্ট এবং প্রিভিয়াস, তাহলে দেখা যাচ্ছে দুই টেবিলের মধ্যে কমন একজন এমপ্লয়ি আছে, এই টেবিলও আছে এই টেবিলও আছে, তাহলে সেটা বাদ দিয়ে একটা রো ডিসপ্লে করবে। ঠিক আছে, তাহলে দুই টেবিলে দুইটা রো সিলেক্ট না করে একটা রো সিলেক্ট করবে, তাহলে সেটা হচ্ছে ইউনিয়ন অপারেটর ডুপ্লিকেসি বাদ দিয়ে, আর ইউনিয়ন অল দিলে সেখানে ডুপ্লিকেসি সহ আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি জানতে চাই এরকম যে কারেন্ট এবং প্রিভিয়াস হিস্টোরি যে এমপ্লয়িদের, সেই সেজন্য এই কোয়ারিটা দুইটা টেবিল থেকে কোয়ারি করা, তাহলে দুইটা কোয়ারিকে কম্বাইন করে একটা আউটপুট দেবে। যেমন এটা হচ্ছে আউটপুট, এখানে এক্সাম্পলে দেখেন 200 নম্বর এমপ্লয়ি, 200 নম্বর এমপ্লয়িটা সে একটা সময় এডি অ্যাসেট ছিল, আবার এখন বর্তমানে এসি অ্যাকাউন্টেন্ট এরকম। তাহলে এটা হচ্ছে যে আমাদের দুই টেবিল থেকে কোয়ারি করে এই রেকর্ডটা নিয়ে আসছে। তাহলে আমরা উদাহরণটা দেখি একটু। আমরা যদি দেখতে চাই দুটা টেবিল স্ট্রাকচার, আমাদের এমপ্লয়িজ এই যে এইচআর স্কিমে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়িজ টেবিল আর একটা হচ্ছে জব হিস্টোরি। জব হিস্টোরি টেবিলে আমরা যদি ডাটা দেখতে চাই কোয়ারি, এখানে ক্লিক করলে কিন্তু কোয়ারি হয়ে আসে। আমরা যদি কোয়ারি করতে চাই সিলেক্ট অল ফ্রম EMPLYWES এমপ্লয়িজ, এটা একটা কোয়ারি। আমরা দেখি দুইটা এই কোয়ারিতে রেস্ট্রিকশন করে WHERE হায়ার এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে 200 এমপ্লয়ি তার এখন বর্তমান অবস্থা হচ্ছে এডি অ্যাসেট। ঠিক আছে, আবার সেমটা যদি আমরা কোয়ারি করি এইটা হচ্ছে আমাদের জব HISTORY হিস্টোরি, তাহলে এখানে জব হিস্টোরিতে দেখেন 200 নম্বর এমপ্লয়ি সে একবার এসি অ্যাকাউন্ট ছিল, তার তারিখটা ছিল এই 31শে ডিসেম্বর, আর হচ্ছে এইটা এডি অ্যাসেট।
তার মানে এইটা এক সময় ছিল, তারপর এডিএস সেট, হ্যাঁ, তাহলে বর্তমানে কিন্তু সেই এডিএস সেট পদ্ধতি আছে। জুন, কিন্তু বর্তমানে এইটা হচ্ছে তার প্রিভিয়াস রেকর্ড, আর বর্তমান রেকর্ডটা হচ্ছে, বর্তমান রেকর্ডটা হচ্ছে যে 17 সেপ্টেম্বর 2003 সালে আবার সে এডিএস এর পদে আবার জয়েন করছে। অর্থাৎ আপনার 1 সালে সে এডিএস এর পদে থাকাকালীন হয়তো কোনো কারণে এখান থেকে সুইচ করছে, আবার 3 সালে এসে আবার সে একই পদে জয়েন করছে। ঠিক আছে, তাহলে এখানে তার হিস্টোরি রেকর্ডে 2টা রেকর্ড আছে এই এমপ্লয়িটার, রাইট, যে সে একটা সময় ছিল এসি অ্যাকাউন্ট আর একটা সময় ছিল সে এডিএসেট। বর্তমানে সে এডিএসেট পদেই 2003 সালে বা 2003 সালে এসে জয়েন করছে, তার রেকর্ডটা এটা। এইটা হচ্ছে এই সতেরো, হায়ার ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর 2003 সাল, তাই না? তাহলে এখানে 1 সালের পরে আবার 3 সালে এসে জয়েন করছে, তাহলে এখন একটা সময় ছিল সে। এখন এই 2টা কোয়ারি থেকে যদি আমি ডুপ্লিকেসি বাদ দিতে চাই, যে এই এখানে কিন্তু এই 200 নম্বর এমপ্লয়ির ডুপ্লিকেট রো আছে, তাহলে ডুপ্লিকেটের রো আছে, যেহেতু ডুপ্লিকেসি বাদ দিয়ে একটা রোই রিটার্ন করবে, তাহলে এখানে আমরা সেটা করতে পারি। তাহলে এখানে 2টা কোয়ারির মধ্যে আমরা কি অপারেটর দিব, এটা একটা কোয়ারি, ইউ এন আই ও এন ইউনিয়ন, তাহলে এটা হচ্ছে আমার কোয়ারি আউটপুটটা। তাহলে এখানে আমরা যে 200 নম্বর এমপ্লয়িটা পাবো, যে বর্তমান ডুপ্লিকেসি, ডুপ্লিকেসি কীভাবে করবে, এখানে আমি অল কলাম সিলেক্ট করতে বলা হয়েছি, এটা যদি আমরা কোয়ারিটা এই কোয়ারিটা চালাই, আমরা বই যেটা আছে তাহলে আমরা সেটা আরো ভালোভাবে বুঝতে পারবো, যে এটা ইউনিয়ন অপারেটর। তাহলে 200 নম্বর এমপ্লয় যেটা আমরা পাবো 200-এর লাস্ট দিকে, এই যে 200 নম্বর এমপ্লয়ি। তাহলে ডুপ্লিকেসি এখানে ইউনিক হলো কিভাবে, এই এডিএস এর এই রেকর্ডটা কিন্তু ডুপ্লিকেট আছে, এটা এই রেকর্ডটা এমপ্লয়িজ টেবিলও আছে আবার জব হিস্টোরি টেবিলও আছে, যে 200 এডিএস এর যে রেকর্ডটা, তাহলে ইউনিক হলো কিভাবে, এখানে আইডি ঠিক আছে কিন্তু জব আইডি দিয়ে ভিন্ন, এই জন্য এটা ইউনিক রো, 2টা কিন্তু ইউনিক রো, আইডিটা সিমিলার কিন্তু জব আইডি তো ভিন্ন, তাহলে এই রো এইটা এই 2টা কিন্তু ইউনিক রো। যদি আমার এই ইউনিয়ন অল দিতাম তাহলে এই 200 এডিএস এর 2 বার আসতো, কারণ জব হিস্টোরি টেবিলে জব হিস্টোরি টেবিলে সেম রেকর্ডটা আছে। এখানে যদি আমরা ইউনিয়ন অল অপারেটরটা ইউজ করি, খেয়াল করেন, তাহলে এখানে দেখেন ডুপ্লিকেসি চলে আসছে, যে এডিএস এর রেকর্ডটা এখানে আছে আবার এখানে আছে, তাহলে একটা রেকর্ড আসছে এমপ্লয়ি টেবিল থেকে আর একটা রেকর্ড আসছে জব হিস্টোরি থেকে। তাহলে ইউনিয়ন হচ্ছে আমার ডুপ্লিকেসি বাদ দিয়ে ডিস্টিং রো সিলেক্ট করে, আর ইউনিয়ন অল হচ্ছে ডুপ্লিকেসি সহ সবগুলো রো সিলেক্ট করবে উভয় কোয়ারি থেকে। এইটা আমরা দেখলাম যে এডিএসের অর্থাৎ 200 নম্বর এমপ্লয়ি এই সেম রেকর্ডটা আমাদের এমপ্লয়িজ টেবিল আছে আবার জব হিস্টোরি টেবিলও আছে, তাহলে উভয় টেবিল থেকে একটা রোই আমার সিলেক্ট করছে ইউনিয়ন অপারেটর। আমরা যদি ইউনিয়ন অপারেটর পরিবর্তে আমরা এখানে ইউনিয়ন অল দিতাম তাহলে ডুপ্লিকেসি সহ আমাদের রিটার্ন করতো। আচ্ছা ঠিক আছে, 6:10 শুরু করবো আপনার।
তাহলে দেখেন, তাহলে আমাদের ইনসার্ট করার আগে সর্বপ্রথম জানতে হবে টেবিলের স্ট্রাকচার, যে টেবিলে আমরা ইনসার্ট করব সেই টেবিলের। সাপোজ আমরা এই যে ডিপার্টমেন্ট টেবিলে ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে ডিপার্টমেন্টের স্ট্রাকচারটা আমরা এখান থেকে ইজিভাবে দেখতে পারি। তাহলে ডিপার্টমেন্ট টেবিলে চারটা কলাম আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি, ঠিক আছে। এবং এই ডিপার্টমেন্ট টেবিলের যে কলামগুলো আছে তার ডেটা টাইপ যদি আমি দেখতে চাই, এখানে কলামে সিলেক্ট করলে যে এই কলামগুলো আছে তার ডেটা টাইপগুলো কিন্তু পাশেই দেখাচ্ছে। ডিপার্টমেন্ট আইডি, তার ডেটা টাইপ হচ্ছে নাম্বার, ডিপার্টমেন্ট নেম, তার ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, ম্যানেজার আইডি, ডেটা টাইপ হচ্ছে নাম্বার, লোকেশন আইডি, তার ডেটা টাইপ হচ্ছে নাম্বার। তাহলে আমরা যদি ইনসার্ট স্টেটমেন্ট লিখি ডিপার্টমেন্ট টেবিলে, তাহলে আমরা এইভাবে লিখব, তাহলে তিনটে স্পেসিফাই করব, তিনটে, হ্যাঁ না পাঁচটা তো ইনসার্ট করা যাবে না, চারটার বেশি করা যাবে না। আমরা চাইলে নট নাল হলে আবার হবে না, ম্যান্ডেটরি কলামগুলোতে অবশ্যই ইনসার্ট দিতে হবে, ইনসার্ট ক্লোজে লিখতে হবে। তাহলে ইনসার্ট ইনটু কোথায় আমরা করব, DEPARTMENTS ডিপার্টমেন্ট টেবিলে। তাহলে কলামগুলো আমরা স্পেসিফাই করব কিভাবে, হ্যাঁ তাহলে আমরা দেখতে হবে ডিপার্টমেন্ট আইডি, এই কলাম আমরা ইনসার্ট করব, ডিপার্টমেন্ট আইডি প্রথম কলামটা। দ্বিতীয় কলাম ইনসার্ট করতে চাই, তাহলে আমি লিখব ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, তারপর হচ্ছে ম্যানেজার আইডি, মাঝখানে যদি একটা গ্যাপ দিই ওটা নাল নিয়ে নেব, না গ্যাপ দিলে আর ওটাতে ইনসার্টই হবে না, ওটা নাল হবে, রাইট, নাল হবে। যদি এটা নট নাল কলাম হয় তাহলে অবশ্যই আমার স্পেসিফাই করতে হবে, আর যদি নালেবল কলাম হয় তাহলে আমরা স্কিপ করতে পারি, ঠিক আছে। যেমন এইখানে টেবিলের স্ট্রাকচার আমরা দেখি, দেখেন এই যে এই কলামগুলোর মধ্যে এই দুইটা কলাম, এই যে নালেবল, নালেবল কি না, নো মান হচ্ছে ম্যান্ডেটরি, তাহলে ডিপার্টমেন্ট আইডিটা ম্যান্ডেটরি, ডিপার্টমেন্ট নেমটাও ম্যান্ডেটরি কলাম নট নাল, আর এই ম্যানেজার আইডি আর লোকেশন আইডি হচ্ছে নাল রাখা যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যখন ইনসার্ট করব এই দুইটা কলামে, এই দুইটা কলাম আমাকে স্পেসিফাই করতে হবে, ডিপার্টমেন্ট নেম আর ডিপার্টমেন্ট আইডি, আর ম্যানেজার আইডি স্কিপ করতে পারি, ঠিক আছে। আর যদি আমরা দেই, তাহলে ধরেন এখানে তিনটা কলাম দিলাম, আমরা ওই লোকেশন আইডিটা স্কিপ করলাম, তাহলে আমরা ভ্যালুস ক্লোজ লিখব, ম্যানেজার আইডি হবে তো, আ ম্যানেজার আইডি, হ্যাঁ রাইট, ম্যানেজার আন্ডারস্কোর আইডি, ভ্যালুস VELUES, এই কুয়েরটা আমাদের লিখতে হবে, ভ্যালুস আমাদের কি হবে, ভ্যালুস দিয়ে সেমিকোলন, আমাদের ডিপার্টমেন্ট আইডি সাপোজ ধরেন দিয়ে দিলাম, যে আমার ডিপার্টমেন্ট আইডি অলরেডি নাই, এরকম একটা আইডি দিতে হবে, তাহলে 75 দিলাম। ডিপার্টমেন্ট নাম আইটি অথবা আইসিটি, আইসিটি এরকম দিলাম, তারপর হচ্ছে ম্যানেজার আইডি, ম্যানেজার আইডি হচ্ছে, এই ম্যানেজার আইডিটা আমাদের খেয়াল রাখতে হবে, এই ম্যানেজার আইডিটা কিন্তু লিঙ্ক আপ করা আছে এমপ্লয়িজ টেবিলের সাথে, ফরেন কি করা, তাহলে এমপ্লয়িদের আইডিটা এখানে ম্যানেজার আইডি হিসেবে আসবে, ঠিক আছে। তাহলে এমপ্লয়ি আইডি আছে এমপ্লয়িজ টেবিলে, এরকম কোনো ভ্যালু দিতে হবে। তাহলে এই স্টেটমেন্টটা যদি আমরা চালাই, তাহলে এখানে দেখেন ওয়ান রো ইনসার্টেড, তার মানে একটা ট্রানজ্যাকশন ঘটছে আমার এখানে, তাহলে একটা রো ইনসার্ট হলো এই 75 নামে ডিপার্টমেন্ট। আমরা ইনসার্ট করার পরে সাথে সাথে আমরা কোয়ারি করেও দেখতে পারি টেস্ট করার জন্য, সিলেক্ট 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 অল ফ্রম ডিপার্টমেন্ট ফায়ার
id equal to 75 তাহলে মানে আমার এই যে 75 যে ডিপার্টমেন্ট আইডি নতুন করে ক্রিয়েট করা হয়েছে ইনসার্ট করা হয়েছে সেই ভ্যালুটা আমরা দেখলাম তাহলে ইনসার্ট করার পর সাথে সাথে আমরা চাইলে কোয়ারি করে দেখতে পারি তাহলে কোয়ারিটা হবে এই সেশন থেকে যে সেশন থেকে ইনসার্ট হয়েছে এই সেশন থেকে দেখা যাবে অন্য কোনো সেশন থেকে কিন্তু এই ভ্যালুটা দেখতে পারবে না ঠিক আছে তাহলে আমরা যেই সেশনে এই ম্যানিপুলেশন হয় ইনসার্ট হয় তাহলে সেই সেশন থেকে সাথে সাথে তার মডিফাইড ভ্যালুটা কোয়ারি করতে পারবে তাহলে এনক্লোজ দ্য ক্যারেক্টার এবং ডেট ভ্যালু সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের এনক্লোজ করতে হবে যেটা অলরেডি আমরা দেখলাম যে এই ডেট ভ্যালুর বেলায় আমাদের ক্যারেক্টার এবং ডেট যেমন আইসিটি হচ্ছে ক্যারেক্টার ভ্যালু এটার বেলায় আমরা সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে এনক্লোজ করলাম ইনসার্টিং নো রোজ উইথ নাল ভ্যালু তাহলে আমরা যে কলামটা আমরা স্কিপ করলাম নাল লেভেল যেটা আছে সেটা স্কিপ করলে সেখানে নাল ভ্যালু ইনসার্ট হবে মানে কোনো ভ্যালু ইনসার্ট হবে না নাল অ্যাসাইন হয়ে যাবে তাহলে ইনসার্ট ইন টু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট টেবিলে তো চারটা কলাম আছে এখানে সিলেক্ট করা হয়েছে স্পেসিফিক করা হয়েছে দুইটা কলাম ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম বাকি দুইটা কলাম আছে ম্যানেজার আইডি আর লোকেশন আইডি তাহলে এখানে ম্যানেজার আইডি এবং লোকেশন আইডি কলামে ডিফল্ট নাল ভ্যালু ইনসার্ট তার মানে এখানে দেখেন ইমপ্লিসিটলি মেথড ওমিট দ্য কলাম ফ্রম দ্য কলাম লিস্ট যদি কলাম লিস্ট থেকে আমরা এই ইনসার্ট ইনটু এখানে কলাম লিস্ট থেকে কোনো কলামকে বাদ দেই সেটা যদি নালেবল কলাম হয় তাহলে সেখানে আমাদের ডিফল্ট নাল ভ্যালু ইনসার্ট হবে ঠিক আছে নালেবল আর যদি এক্সপ্লিসিট মেথড হচ্ছে যে আমরা ইচ্ছাকৃতভাবে ওখানে নাল ইনসার্ট করতে চাচ্ছি তাহলে এখানে দেখেন স্পেসিফাই দ্য নাল কিওয়ার্ড ইন দ্য ভ্যালুস ক্লোজ তাহলে এই ভ্যালুস ক্লোজ এর নাল কিওয়ার্ড দিয়ে আমরা স্পেসিফাই করতে হবে যেমন ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস এখানে কোন কলামকে স্পেসিফাই করা হয় নাই কলামকে স্পেসিফাই করতে হবে এটা ম্যান্ডেটরি না তাহলে এখানে বাদ দেওয়া হয়েছে ভ্যালুস ক্লোজে কিন্তু চারটা কলামই ভ্যালু দিতে হবে ওই টেবিলে যতগুলো কলাম আছে সবগুলোতেই ভ্যালুস দিতে হবে তাহলে এই 100 মান হচ্ছে ডিপার্টমেন্ট আইডি এই ফাইন্যান্স মান হচ্ছে তার ডিপার্টমেন্ট নেম আর এখানে নাল এগুলো হচ্ছে কিওয়ার্ড এগুলো কিন্তু ভ্যালু না নাল কিওয়ার্ড দিয়ে ম্যানেজার আইডি নাল দেওয়া হয়েছে এক্সপ্লিসিটলি আর হচ্ছে লোকেশন আইডিও নাল দেওয়া হয়েছে তাহলে এইখানে এই ইনসার্ট স্টেটমেন্টে কিন্তু ম্যানেজার আইডি এবং লোকেশন আইডি নাল হবে এটা হচ্ছে ইমপ্লিসিটলি নাল হয় মানে অটোমেটিক্যালি সে নাল হবে আর এটা হচ্ছে এক্সপ্লিসিটলি নাল ভ্যালু ইনসার্ট করা তাহলে প্রোগ্রামাররা আমরা যখন চাই যে কোনো একটা কলামে ভ্যালু নাল ইনসার্ট করতে এক্সপ্লিসিটলি তাহলে আমরা এরকম ভাবে স্পেসিফাই করে দিতে পারি যে কলামে ভ্যালু কোনো ভ্যালু ইনসার্ট হবে না তার মানে হচ্ছে নাল আর যদি আমরা ওমিট করি কলামকে বাদ দেই যে এটাতে আমরা স্পেসিফিকই করলাম না তখন এটা তো ইমপ্লিসিটলি নাল হবে ইনসার্টিং স্পেসিফিক ভ্যালু এখানে দেখেন সি ডেট একটা ফাংশন আমরা জানি সি ডেট ফাংশনটা কি করে যে সিস্টেমের ডেটটা রিটার্ন করে তাহলে এই সি ডেট ফাংশন দিয়ে যে ভ্যালুটা রিটার্ন করে সেই ভ্যালুটা চাইলে আমরা ভ্যালুস ক্লোজে সেই ভ্যালুটা ইনসার্ট করতে পারি যেমন হায়ার ডেট একটা কলাম সেখানে ডেট ভ্যালু আছে ডেট ভ্যালু হায়ার ডেট মানে এমপ্লয়ীদের হায়ার ডেট যেটা হায়ার আন্ডারস্কোর ডেট এখানে ডেট ভ্যালু আছে সেই জায়গাটাই ভ্যালুস ক্লোজে সেই অর্থাৎ হায়ার ডেটের ওই জায়গাটাই ভ্যালুস ক্লোজে আমরা এই ফাংশনটা ইউজ করলাম তাহলে এই ফাংশনটা কি করবে ওই এমপ্লয়িটার হায়ার ডেটটা ডিফল্ট মানে সি ডেটটা অর্থাৎ সিস্টেম থেকে যে ডেটটা রিটার্ন করবে সেই ডেটটাই ইনসার্ট করবে তাহলে আমরা এখানে চাইলে ভ্যালুস ক্লোজে ওরাকলের যে বিল্ট ইন ফাংশনগুলো আছে এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি ইনসার্টিং স্পেসিফিক ডেট এবং টাইম ভ্যালুস এখানে দেখেন যে আমরা ইনসার্ট করছি কি যে একটা ফাংশন দিয়ে
এটা কিন্তু আমার স্পেসিফিক ভ্যালু না, এটা ফাংশন রিটার্ন করছে কোনো একটা ভ্যালু, সেই ভ্যালুটা এখানে ইনসার্ট হয়েছে। এখানে যদি আমরা চাই যে আইআরটিটা আমার আমাদের স্পেসিফিক কোনো একটা ভ্যালু ইনসার্ট হবে, সেই ডেটে অটোমেটিক্যালি সিস্টেম ডেটটা ইনসার্ট করবে। এই সিস্টেম না যে আমরা চাই এই একটা ভ্যালু, ডেট ভ্যালু, স্পেসিফিক কোনো একটা ভ্যালু, সেটার জন্য আমাদের এখানে ভ্যালুটা কিন্তু লিখতে হবে। তাহলে ভ্যালুটা আমরা কীভাবে লিখবো? ঠিক এইভাবে, যেমন এটাকে একটা হায়ার ডেট, টু ডেট, এটা একটা স্পেসিফিক ভ্যালু, ফেব্রুয়ারি 3, এই ফরম্যাটে আছে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এটাকে কনভার্ট করে টু ডেটে, এইটা কিন্তু ক্যারেক্টার ভ্যালু, খেয়াল করেন এই যে স্ট্রিং দেওয়া মানে হচ্ছে ওরাকল এটা বুঝে নেবে যে ক্যারেক্টার ভ্যালু, ঠিক আছে। তাহলে এই ক্যারেক্টারকে কনভার্সন ফাংশন দিয়ে ডেটে পরিণত করতে হবে, টু আন্ডারস্কোর ডেট, এটা হচ্ছে কনভার্সন ফাংশন। তাহলে এই কনভার্সন ফাংশন এই ক্যারেক্টার ভ্যালুকে কনভার্ট করবে এই ফরম্যাটে, এই ফরম্যাটে কনভার্ট করে দেন আমার হায়ার ডেট, যে এমপ্লয়ি টেবিল যে হায়ার ডেট কলামটা আছে সেখানে ইনসার্ট করবে। তাহলে আমরা এরকমভাবে স্পেসিফিক কোনো ভ্যালু ইনসার্ট করতে পারি। আমরা কি ব্রেক নেব? তাহলে আবার সেশন শুরু করতেছি। তাহলে আমরা ইনসার্ট স্টেটমেন্ট নিয়ে পড়তেছিলাম, অ্যাড এ নিউ এমপ্লয়ি। এক্সাম্পলটা আমরা দেখি যে ইনসার্ট ইনটু টার্গেট টেবিল হচ্ছে এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়িজ টেবিলে ইনসার্ট হচ্ছে, এখানে কোনো কলামকে স্পেসিফাই করা হয় নাই। তার মানে এখন আমরা যখন ইনসার্ট স্টেটমেন্টে ভ্যালুস ক্লোজটা লিখব, তাহলে এখন এই টেবিলে যে কলামগুলো আছে সেই কলামগুলোর সিকোয়েন্স আমার জানা থাকতে হবে, তারপরে ওই কলামগুলোর ডেটা টাইপ আমার জানা থাকতে হবে, তাহলে আমরা পারফেক্ট এই ভ্যালুস ক্লোজে ভ্যালুগুলো দিতে পারবো। তাহলে আমরা কোনো কলামকে যদি স্পেসিফাই না করি, তাহলে তাহলে আমার ভ্যালুস ক্লোজ লিখতে পারি, কিন্তু তার আগে আমার ওই টেবিলের স্ট্রাকচার সম্বন্ধে, কলামগুলোর সিকোয়েন্স, কলামগুলোর ডেটা টাইপ আমার জানা থাকতে হবে, দেন আমরা এই কলামগুলোতে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। তাহলে 114 মানে এমপ্লয়িজ টেবিলে যে ফার্স্ট যে কলামটা আছে সেই কলামে এই ভ্যালুটা ইনসার্ট হবে, তারপরে এই ভ্যালুটা ওই এমপ্লয়িজ টেবিলের সেকেন্ড যে কলামটা আছে সেখানে, এইভাবে আমার কলামের সিকোয়েন্সটাকে জানা থাকতে হবে। যদি আমরা এরকম টার্গেট টেবিলকে, টার্গেট টেবিলের কলামকে স্পেসিফাই না করি, তাহলে আমার ওই টেবিলের কলামগুলোর সিকোয়েন্স জানা থাকতে হবে এবং কলামগুলোর ডেটা টাইপ জানা থাকতে হবে। এই জন্য ওরাকল রিকমেন্ড করে যে আমরা যখন কোনো একটা টেবিল ইনসার্ট করব, ইনসার্ট করলে ইনসার্ট ক্লোজে টেবিলের কলামগুলোকে স্পেসিফাই করতে হবে। একটা ভ্যালু ইনসার্ট করার পরে আমরা সাথে সাথে ওই ভ্যালুটা আবার কোয়ারি করে দেখতে পারবো, মডিফাইড আমরা কোয়ারি করে বা ইনসার্ট করা ভ্যালুটা অথবা আপডেট করা ভ্যালুটা আমরা সাথে সাথেই সেটা আবার টেস্ট করতে পারবো, কোয়ারি করে, যেটা অলরেডি আমরা দেখছি। ক্রিয়েটিং এ স্ক্রিপ্ট, আমরা এই সাবস্টিটিউশন ভেরিয়েবলের নাম শুনেছি, এর আগে আমরা এটি ইউজ করে দেখেছি যে সাবস্টিটিউশন ভেরিয়েবল অর্থাৎ এম্পারসেন্ট দিয়ে আমরা সাবস্টিটিউশন ভেরিয়েবল তৈরি করি। তাহলে ইউজ সাবস্টিটিউশন ভেরিয়েবল ইন এসকিউএল স্টেটমেন্ট টু প্রপার ফর ভ্যালুস, প্রম্পট ফর ভ্যালুস। আমরা ভ্যালুস ক্লোজে এই সাবস্টিটিউশন এম্পারসেন্ট মানে সাবস্টিটিউশন ভেরিয়েবল ইউজ করতে পারি। এটা কি জন্য? যে ভ্যালুস অর্থাৎ এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে, তাহলে এখানে প্রত্যেকটা সাবস্টিটিউশনের জন্য একটা প্রম্পট দিবে ইউজারকে, তাহলে প্রম্পট অনুযায়ী ভ্যালু ইনসার্ট করা। তাহলে এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে, তখন এখানে একটা সাবস্টিটিউশন ভেরিয়েবল আছে, এটা কিন্তু কোনো ভ্যালু না, এটা একটা ভেরিয়েবলের নাম, এটা একটা প্রম্পট। তাহলে ইউজারকে এরকম একটা প্রম্পট দেবে, প্রথম প্রম্পটটা হচ্ছে কি, ডিপার্টমেন্ট আইডি। তাহলে
ডিপার্টমেন্ট আইডি প্রম্পট অনুযায়ী এই বক্সে ডিপার্টমেন্টের ভ্যালুটা দিল, তারপরে যখন আবার নেক্সট যাবে তখন আরেকটা প্রম্পট যাবে যে ডিপার্টমেন্ট নেম, তাহলে এই প্রম্পট অনুসারে ডিপার্টমেন্ট নেম দিতে হবে। এইখানে সাবস্টিটিউশন ভেরিয়েবলের ইউজ করার ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করা হয়েছে খেয়াল করেন, কেন এই প্রম্পট দিয়ে যে ভ্যালুটা ইনসার্ট হবে এটা ক্যারেক্টার ভ্যালু, তাহলে ক্যারেক্টার এবং ডেট ভ্যালু যদি হয় সেখানে যদি আমরা এই সাবস্টিটিউশন ভেরিয়েবল ইউজ করি তাহলে সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে এনক্লোজ করতে হবে সাবস্টিটিউশন ভেরিয়েবল যেটা আছে। তাহলে এই যে ডিপার্টমেন্ট নেম তার জন্য সাবস্টিটিউশন ভেরিয়েবল হচ্ছে এটা, তাহলে এই জন্য ডিপার্টমেন্ট যে নেম যেহেতু ক্যারেক্টার ভ্যালু সেজন্য এই ক্যারেক্টার স্ট্রিং দেওয়া হয়েছে। আগেরটাতে দেখেন কোনো ক্যারেক্টার স্ট্রিং নেই, ঠিক আছে, এটা নাম্বার ভ্যালু, ঠিক আছে। যখন আমাদের ক্যারেক্টার এবং ডেট হবে তখন অবশ্যই সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে আমার সাবস্টিটিউশন ভেরিয়েবলটা লিখতে হবে। তারপর দেখেন লোকেশন আইডি কলাম, এই লোকেশনের জন্য এই ভেরিয়েবলটা, লোকেশন আইডির ক্ষেত্রে কোনো স্ট্রিং নেই যেহেতু নাম্বার ভ্যালু, তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হলেই এই তিনটা প্রম্পট যাবে। এটার সুবিধাটা কি যে ইউজার স্পেসিফিক করতে পারবে যে ভ্যালুস ক্লোজে এই স্ক্রিপ্টটা যতবার রান করাবো ততবার এই প্রম্পটগুলো যাবে, তাহলে আমরা ডিফারেন্ট ভ্যালু আমরা আমরা ভ্যালুস ক্লোজে দিতে পারবো। প্রথমবার এক ধরনের ভ্যালু একটা ভ্যালু দিলাম একটা রেকর্ড, দ্বিতীয়বার আবার আরেকটা রেকর্ড আমরা ইনসার্ট করাতে পারি। এটা কি তিনটা একসাথে আসবে নাকি একটা না একটার পর একটা, এইটা ফার্স্ট তারপর এটা তারপর এটা, একটার পর একটা আসবে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, দেখেন ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট টার্গেট টেবিল একটাই, আমরা ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে এই স্টেটমেন্টটা যখন আমরা রান করাবো তাহলে ভ্যালু আসবে, প্রথম বলবে যে ডিপার্টমেন্ট আইডি কত, ডিপার্টমেন্ট আইডি একটা কিছু দিলাম, ওকে। তারপর বলবে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নাম একটা দিলাম, আইসিটি টু এটা ডিপার্টমেন্ট নাম। তারপর বলছে লোকেশন কত, লোকেশন আইডি দিয়ে দিলাম। দেন ফাইনালি গিয়ে এতগুলো ভ্যালু নেওয়ার পর দেন একটা রেজাল্ট মানে একটা ইনসার্ট স্টেটমেন্ট চলছে, মানে আমরা তিনটা কলামের জন্য তিনটা প্রম্পটের জন্য তিনটা ভ্যালু তিনবার ভ্যালু দেওয়ার পর আমার ফাইনালি একটা রো ইনসার্ট হয়েছে। তাহলে এখানে দেখেন এই যে ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালু, আমরা ওল্ড এবং নিউ ভেরিফিকেশান অন করা আছে বিধায় যে ওল্ড এবং নিউ, ওল্ড হচ্ছে ভেরিয়েবলগুলোর নাম আসবে সাবস্টিটিউশন ভেরিয়েবলের নাম, নিউ হচ্ছে ওই ভেরিয়েবলগুলোতে কী কী ভ্যালু দিছি, 55 দিয়েছি, আইসিটি টু দিয়েছি এবং 1700 দিয়েছি। আমরা যখন এই সাবস্টিটিউশন ভেরিয়েবল ইউজ করব তখন এই ওল্ড এবং নিউ এটা আসবে, ঠিক আছে। এটা যদি ভেরিফাই অন থাকে তাইলে আমরা এনভায়রনমেন্টে সেট ভেরিফাই অন সেট ভেরিফাই অফ এটা করতে পারি, যদি সেট ভেরিফাই অফ করে দিই তাহলে এই ওল্ড এবং নিউ এই ভেরিফিকেশনটা আসবে না। এখানে আমরা এখানে এখানে ধরেন আমরা এখন যেহেতু এইখানে যে কোনো কেসে দিতে পারি আপার কেস লোয়ার কেস সাব ইউনিট কেপ, তাহলে যেভাবে লিখবো সেটাই সেটাই ইনসার্ট হবে। হ্যাঁ আমরা যখন ভ্যালু যেভাবে লিখবো সেভাবেই, তাহলে এইভাবে আমরা আবার যখন এইটা রান করাবো ঠিক আবার ও সেম প্রম্পটই যাবে। হ্যাঁ করা যাবে, আমরা যদি কেস কনভার্সন ফাংশন, হ্যাঁ কেস কনভার্সন ফাংশন ব্যবহার করে দেন আমরা এটা করতে পারি যে সবগুলো আপার কেসে হবে বা লোয়ার কেসে হবে বা ইউনিট কেপে হবে। হ্যাঁ তাহলে ওই যে আপার ফাংশন ইউজ করে হ্যাঁ ওইটা দিয়ে দিতে হবে। তাহলে এটাগুলো আমাদের একটা ইনসার্ট সাবস্টিটিউশন ভেরিয়েবল ব্যবহার করে। তাহলে এম্পারসেন্ট কি, এই এম্পারসেন্ট এম্পারসেন্ট হচ্ছে ইজ এ প্লেস হোল্ডার ফর দ্য ভেরিয়েবল ভ্যালু, তাহলে ভেরিয়েবলের ভ্যালু ক্ষণস্থায়ীভাবে ধরে রাখার জন্য এম্পারসেন্ট একটা প্লেস হোল্ডার। কপিং রো ফ্রম অ্যানাদার টেবিল, আমরা এর আগে যেগুলো দেখলাম একটা ইনসার্ট স্টেটমেন্ট যে ইনসার্ট ইনটু টার্গেট টেবিল, তারপরে কলামকে টার্গেট টেবিলের কলামকে স্পেসিফিক করা,
তারপর ভ্যালুজ ক্লোজে ভ্যালুগুলো দেওয়া কলামগুলোকে, তাহলে ওইভাবে আমরা এট এ টাইম একটা ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে একটা রো ইনসার্ট করতে পারি, একটা স্টেটমেন্ট দিয়ে একটা রো ইনসার্ট করা যায়। আমরা চাইলে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে কপি করে ডাটা নিয়ে আসতে পারি, তাহলে কপি করার জন্য আমরা এই স্টেটমেন্টটা দেখব, কপি রো ফ্রম দ্য অ্যানাদার টেবিল, এক টেবিল থেকে আরেক টেবিলে ডাটা কপি করা। তাহলে কপি করার জন্য আমাদের কিভাবে লিখতে হবে, ইনসার্ট ইনটু স্টেটমেন্ট উইথ এ সাব কোয়েরি, ইনসার্ট স্টেটমেন্টের মধ্যে আমাদের একটা সাব কোয়েরি লিখতে হবে। তাহলে কোয়েরি সাব কোয়েরি যেই রোগুলো সিলেক্ট করবে সেই রোগুলোই টার্গেট টেবিল ইনসার্ট করবে। তাহলে রাইট ইউর ইনসার্ট স্টেটমেন্ট উইথ এ সাব কোয়েরি, যদি কপি করতে চাই তাহলে ইনসার্ট স্টেটমেন্টের মধ্যে আমাদের একটা সাব কোয়েরি লিখতে হবে, ইনসার্ট ইনটু কোথায় ইনসার্ট করবে এটা টার্গেট টেবিল, সেলস রেপস, সেলস আন্ডারস্কোর রেপস, এই টেবিলে আইডি নামে কলাম আছে, নেম নামে কলাম আছে, স্যালারি নামে কলাম আছে, কমিশন পিসিটি এই কলামগুলো আছে। তাহলে আইডি নেম স্যালারি কমিশন পিসিটি পাঁচটা কলাম, চারটা কলাম, তাই না? এই চারটা কলামে ভ্যালু ইনসার্ট হবে, সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্যে ভ্যালু ইনসার্ট হবে, এমপ্লয়িজ টেবিল থেকে ডাটা কপি হয়ে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমার ওই সিলেক্ট স্টেটমেন্ট লিখতে হবে, সাব কোয়েরি লিখতে হবে, ইনসার্ট স্টেটমেন্টের মধ্যে সাব কোয়েরি। তাহলে আমরা এরকম সাব কোয়েরি দিয়েও ইনসার্ট করতে পারি। তাহলে এখানে চারটা কলাম না, তাহলে সাব কোয়েরি আমার চারটা কলাম সিলেক্ট করতে হবে, তাহলে এই আইডির সাথে ম্যাচ করে এরকম কলাম সিলেক্ট করতে হবে, আইডির সাথে ম্যাচ করে এমপ্লয় আইডি, নেমের সাথে ম্যাচ করে লাস্ট নেম অথবা ফার্স্ট নেম, স্যালারির সাথে এই স্যালারি কলাম ম্যাচ করে কমিশন পিসিটি, এই কলামের সাথে এই কমিশন পিসিটি ম্যাচ করে, এই এই কলামগুলো হচ্ছে এমপ্লয়িজ টেবিলের। তাহলে এই কলামের ভ্যালুগুলো কোথায় যাবে, সেলস র‍্যাপস নামে যে টেবিলটা আছে সেই কলামে। তাহলে এই কোয়ারিটা দেখেন একটা কিছু ভ্যালু সিলেক্ট করবে, কাদের এমপ্লয়িজ হয় আর জব আইডি লাইক র‍্যাপ, মানে সেলস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? যাদের জব আইডিতে র‍্যাপ আছে তাদেরকে সিলেক্ট করে এই টেবিলে ইনসার্ট করবে এই কোয়েরিটা। তাহলে এই সাব কোয়েরি দেখেন এট এ টাইম একের অধিক রো সিলেক্ট করতে পারে, তাহলে যতগুলো রো সিলেক্ট করবে এই সাব কোয়েরি সবগুলো রোই এট এ টাইম ওই টেবিলে ইনসার্ট হবে, ওই টেবিলে ফেস হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন একটা কপি করব রো অন্য একটা টেবিল থেকে, এক টেবিল থেকে আরেকটা টেবিলে আমরা পাঠাবো, তাহলে ইনসার্ট স্টেটমেন্টের মধ্যে আমাদের একটা সাব কোয়েরি লিখতে হবে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইনসার্ট স্টেটমেন্ট আমরা এর আগে দেখেছি যে ভ্যালুজ ক্লোজটা লিখতে হয় ম্যান্ডেটরি, এই ক্ষেত্রে আমরা যখন সাব কোয়েরি ইউজ করব ভ্যালুজ ক্লোজটা ম্যান্ডেটরি না, ভ্যালুজ ক্লোজ হবেই না সেখানে, তাহলে ডু নট ইউজ দ্য ভ্যালুজ ক্লোজ, সেখানে ভ্যালুজ ক্লোজ হবে না। ম্যাচ দ্য নাম্বার অফ কলাম ইন দ্য ইনসার্ট ক্লোজ অ্যান্ড দোজ দ্য ইন দ্য সাব কোয়েরি, ম্যাচ দ্য নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম মানে এখানে চারটা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে সাব কোয়েরি তো চারটা কলাম থাকতে হবে, একটা দুইটা তিনটা চারটা, যদি সাব কোয়েরিতে পাঁচটা কলাম হয় তাহলে ইনসার্ট হবে না, যদি তিনটা কলাম হয় তাহলে ইনসার্ট হবে না। তার মানে হচ্ছে ইনসার্ট ক্লোজে যে কটা কলাম আছে সাব কোয়েরিতে সেই কতটা কলামই থাকতে হবে। আরেকটা শর্ত হচ্ছে যে ইনসার্ট অল দ্য রো রিটার্ন বাই দ্য সাব কোয়েরি ইন দ্য সেম, অর্থাৎ এইটা তো কলামের সংখ্যা থাকতে হবে প্লাস ওই কলামগুলোর ডাটা টাইপ সেম থাকতে হবে, যেমন এই আইডির সাথে এই এমপ্লয় আইডির ডাটা টাইপ সেম হইতে হবে, এই নেমের সাথে লাস্ট নেমের ডাটা টাইপ সেম হইতে হবে, তারপরে এই স্যালারির সাথে স্যালারি কমিশন পিসিটির সাথে কমিশন পিসিটির ডাটা টাইপ। অর্থাৎ আমরা ইনসার্ট ক্লোজে যে কয়টা কলাম লিখবো সেই কয়টা কলাম আমার সিলেক্ট লিস্টে থাকতে হবে, সাব কোয়েরিতে থাকতে হবে, এবং তাদের মধ্যকার ডাটা টাইপ সেম থাকতে হবে, এবং তাদের মধ্যকার আরেকটা বিষয় যে তাদের মধ্যকার সিকোয়েন্স ঠিক থাকতে হবে। আমি যদি লাস্ট নেম পরে লিখি স্যালারি আগে লিখি তাহলে হবে না, সিকোয়েন্স ঠিক থাকতে হবে। তাহলে তাহলে কি হবে যে ইনসার্ট দ্য অল রো দ্য রিটার্ন বাই দ্য সাব কোয়েরি ইন দ্য টেবিল সেলস রেপ, অর্থাৎ সাব কোয়েরি দ্বারা যেই রো গুলো সিলেক্ট হবে সবগুলোই এই সেলস রিপ্রেজেন্টেটিভে ইনসার্ট হবে। সাপোজ সাব কোয়েরি দ্বারা চারটা রো সিলেক্ট হয়েছে, চারটা রো এট এ টাইম ওই টার্গেট টেবিল ইনসার্ট হবে। তাহলে আমরা জানলাম যে আমরা যেমন ইউনিয়নে করলাম যে একটা কলাম কম থাকলে আমি শূন্য দিয়ে করতে পারতেছি, ইউনিয়ন করতে পারছি, এখানে যদি আমার একটা কলাম কম থাকে যেখান থেকে সিলেক্ট করছি তাহলে এখানে আমি ডামি কলাম দিতে পারি,
দামি দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে ইনসার্ট অল রোস রিটার্ন বাই দা, আপনি যাচ্ছেন যে ধরেন এখানে কমিশন পিসিটি নাই কলামটা, কিন্তু এখানে আছে, তাহলে এখানে কোন কলাম হবে? এখানে আমরা হচ্ছে ডামি একটা দিতে পারি, যে এই কলামের ডাটাটাইপের সাথে ম্যাচ করে এখানে কনভার্ট করে ওইটাকে আমরা ম্যাচ করাইতে পারি। চেঞ্জিং ডাটা ইন এ টেবিল, আমরা এই ইনসার্ট স্টেটমেন্ট দেখলাম যে কপি করে ডাটা ইনসার্ট করা বা ভ্যালুস ক্লোজ দিয়ে ডাটা ইনসার্ট করা, এটা হলো ইনসার্ট। নতুন একটা রো ইনসার্ট করা দেখলাম, আপডেটিং করা দেখব আমরা, চেঞ্জিং ডাটা ইন এ টেবিল। আপডেট কখন হবে? যখন একটা রো আসে টেবিলে, এক্সিস্টিং রোকে আপডেট হবে, তাই না? এক্সিস্টিং রোই ডিলিট হয়। তাহলে আমরা চেঞ্জিং ডাটা ইন এ টেবিল আপডেট স্টেটমেন্টের ব্যবহার দেখব, একটা টেবিলে কীভাবে আমরা আপডেট করতে পারি। তাহলে আপডেট মানে হচ্ছে মডিফাইড, যে কোনো পরিবর্তন বা এক্সিস্টিং এই রোগুলো আছে এগুলার কোনো একটা ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আপডেট। যে কোনো ভ্যালু আমরা এগুলা যত যে ভ্যালুগুলো আছে সেগুলো, এখানে এক্সাম্পলও দেখা হয়েছে যে এখানে হচ্ছে এই যে ডিপার্টমেন্ট আইডি এই ভ্যালুগুলোকে আপডেট করা, তাই না? তাহলে আপডেট রো ইন এ দ্য এমপ্লয়িজ টেবিল অ্যাট এ টাইম, আমরা সিঙ্গেল একটা রোকে আপডেট করতে পারি, একটা টাইম মাল্টিপল রোকে আপডেট করতে পারি, ঠিক আছে? তাহলে আমার আপডেট স্টেটমেন্টটা আমরা দেখব যে পরিবর্তন, যে কোনো ভ্যালু আমরা এখানে পরিবর্তন করতে পারি, মডিফাই। আপডেট করার সিনট্যাক্স এটা, আপডেট স্টেটমেন্টের সিনট্যাক্স আপডেট টার্গেট টেবিল, কোন টেবিলকে আপডেট করব, সেট কিওয়ার্ডটা ম্যান্ডেটরি, তাহলে সেট লিখে আমরা কলামের নাম ইকুয়াল টু ভ্যালু দিব, কোন কলামকে আপডেট করতে চাচ্ছি ওই টেবিলের কোন একটা কলাম, যে টেবিলটা আমরা এখানে লিখব সেই টেবিলের কোন একটা কলাম ইকুয়াল টু ওই কলামের ভ্যালু। আমরা একাধিক কলামকে আমরা এরকম সেট করতে পারি, সেপারেট করতে পারি কমা দিয়ে দিয়ে। যখন আমরা আপডেট স্টেটমেন্ট লিখব একটা কলামের ভ্যালু আমরা অন্তত সেট করতেই হবে ম্যান্ডেটরি। আমরা চাইলে একাধিক কলামের ভ্যালু দিতে পারি, একাধিক কলাম একই সাথে আপডেট করতে পারি, একটা স্টেটমেন্ট দিয়েই একাধিক কলামের ভ্যালুকে আপডেট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কমা দিয়ে দিয়ে আমার কলামগুলোকে সেপারেট করতে হবে। আপডেট করার ক্ষেত্রে আমরা হোয়ার ক্লোজ কন্ডিশন ইউজ করতে পারি, ঠিক আছে? যদি হোয়ার ক্লোজ না দেয় তাহলে ওই টেবিলে কি হবে, যতগুলো রো আছে সবগুলোকে আপডেট করে ফেলবে। তাহলে হোয়ার ক্লোজটা এটা অপশনালি, কিন্তু আমরা যদি স্পেসিফিক কোনো রোকে আপডেট করতে চাই তাহলে সেক্ষেত্রে হোয়ার কন্ডিশন দিতে হবে। তাহলে হোয়ার কন্ডিশন যেভাবে রেস্ট্রিক্ট করে সেইভাবে ওইটা আপডেট হবে। তাহলে আপডেট মোর দেন ওয়ান রো অ্যাট এ টাইম ইফ রিকোয়ার্ড, তাহলে আমরা প্রয়োজন অনুসারে একই অ্যাট এ টাইম একই সময়ে একের অধিক রোকে আপডেট করতে পারি। ভ্যালু ইনসার্ট করার সময় আমরা দেখেছি যে একটা ইনসার্ট স্টেটমেন্ট শুধু একটা রোকে ইনসার্ট করে, আমরা যদি কপি করি এক টেবিল থেকে ডাটা আরেক টেবিলে কপি করি তাহলে সেক্ষেত্রে মাল্টিপল রো আমরা কপি করতে পারি। আর আপডেট করার সময় আমরা চাইলে একটা রো আপডেট করতে পারি, চাইলে আমাদের ইচ্ছা অনুসারে একাধিক রোকে আপডেট করতে পারি একটা স্টেটমেন্ট দিয়েই। তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স, আমার মনে রাখতে হবে আপডেট টেবিল, টেবিলের নাম সেট দিয়ে সেট কিওয়ার্ড, অ্যাসিটি সেট একটা কিওয়ার্ড, আপডেট কিওয়ার্ড, তাহলে সেট কলামের নাম ইকুয়াল টু ভ্যালু, কলামের নামটা কি হবে টার্গেট টেবিলের কলাম ইকুয়াল টু ওই কলামে কি ভ্যালু হবে সেই ভ্যালুর, ঠিক আছে? আপডেটিং রো ইন এ টেবিল, দেখেন আপডেট একটা এক্সাম্পল, ভ্যালুস ফর আ স্পেসিফিক রো মডিফাইড ইউর স্পেসিফাই হোয়ার ক্লোজ। তাহলে এখানে এই হোয়ার ক্লোজ দিয়ে স্পেসিফাই করা হয়েছে সব ওই এমপ্লয়িজ টেবিলের সব রোকে আপডেট করা হবে না, এমপ্লয়ি যার 113 তাকে আপডেট করা হচ্ছে। তাহলে আপডেট টার্গেট টেবিল, টেবিলের নাম সেট ডিপার্টমেন্ট আইডি, তাহলে ডিপার্টমেন্ট এমপ্লয়িজ টেবিলে যে ডিপার্টমেন্ট আইডি কলামটা আছে সেটার ভ্যালু আপডেট করা হচ্ছে, ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 50, ঠিক আছে? হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 113, 113 মানে একটাই রো, 113 তার দুইটা রো নেই কারণ এমপ্লয়ি আইডি হচ্ছে ইউনিক। তাহলে এমপ্লয়ি আইডি যার 113 তাকে তার ডিপার্টমেন্ট আইডি আগে যাই থাকুক এখন 50 করা হচ্ছে, তাহলে একটা রো আপডেট হইল, ঠিক আছে? যদি এই হোয়ার ক্লোজটা আমরা বাদ দিতাম তাহলে সব এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 50 হয়ে যেত, মানে সব এমপ্লয়ি 50 তে চলে যেত।
তাহলে ভ্যালুস ফর অল রো দ্য টেবিল মডিফাইড ইউ অমিট দ্য হোয়ার ক্লোজ, তাহলে হোয়ার ক্লোজ বাদ দিলে আমার ওই টেবিলের যত ডিপার্টমেন্ট আইডি আছে সবগুলাই 50 হয়ে যাবে। তাহলে এখানে যদি হোয়ার ক্লোজটা বাদ দিতাম, যেমন এখানে হোয়ার ক্লোজ বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়ার ফলে ওই টেবিলের সবগুলা রোকেই আপডেট করে ফেলছে। স্পেসিফিক সেট কলাম নেম ইকুয়াল টু নাল টু আপডেট কলাম টু নাল, আমরা এখানে যদি নাল ইউজ করতাম যে হোয়ার সেট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু নাল, আগে যাই ভ্যালু থাকুক সেটাকে নাল করে দিবে। তাহলে নাল দিয়ে আমরা আপডেট করতে পারি যে আগে যাই ভ্যালু থাকুক এখন এটা ভ্যালুটা মুছে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুতে নাল কিওয়ার্ড হবে, ঠিক নাল। তাহলে এই কলাম নেম ইকুয়াল টু নাল, তার মানে এখানে নাল কিওয়ার্ডটা হবে। আপডেটিং রো এক্সাম্পল দেখেন, আপডেটিং টু কলাম উইথ এ সাব কোয়ারি, এখানে দুইটা কলামকে একসাথে আপডেট করা হয়েছে সাব কোয়ারি দিয়ে। তাহলে আপডেট এমপ্লয়িজ, টার্গেট টেবিল হচ্ছে এমপ্লয়িজ, স্যাট জব আইডি, আবার স্যালারি, তাহলে হোয়ার এমপ্লয়ি আইডি 113। তাহলে 113 নম্বর এমপ্লয়িটার একই সাথে জব আইডি আপডেট করা হচ্ছে এবং স্যালারি আপডেট করা হচ্ছে। তাহলে জব আইডি কী হবে সেটা আননোন, তাই না? স্যালারি কত হবে সেটা আননোন, তাহলে আননোন ভ্যালু রিট্রিভ করার জন্য, আননোন ভ্যালু নিয়ে কাজ করার জন্য সাব কোয়েরি ইউজ করা, তাই না? তাহলে জব আইডি কত হবে, এটা আইটি প্রোগ্রামার না আছে ক্লার্ক সেটা ডিফাইন নেই, সেটা কার মতো করে হোয়ার এমপ্লয়ি আইডি 205, তার মানে 205 নাম্বার এমপ্লয়ি সে যে পদে চাকরি করে 113 সেই পদে যাবে। তাহলে 205 নাম্বার এমপ্লয়ি জানা আছে কিন্তু তার জব আইডি কত সেটা জানা নেই, তাহলে জব আইডি রিট্রিভ করার জন্য এই সাব কোয়েরিটা ইউজ করা হয়েছে। এবং 205 নাম্বার যেই এমপ্লয়িটা যেই স্যালারিটা পায় 113 নাম্বার এমপ্লয়িরও সেম স্যালারি হবে, তাহলে 200 এই কোয়ারিটা কী করতেছে, 205 নাম্বারের এমপ্লয়ির স্যালারিটা রিট্রিভ করতেছে। তাহলে এই এই স্টেটমেন্টটা একই সাথে কী করতেছে যে 113 নম্বর এমপ্লয়ির জব আইডি এবং তার স্যালারি 205 নম্বর এমপ্লয়ির মতো হচ্ছে, তাহলে 205 নম্বর এমপ্লয়ির জব আইডি কি সেটা আননোন, তাহলে আননোন ভ্যালুটা রিট্রিভ করে দিচ্ছে সাব কোয়েরি, আর তার স্যালারি কত সেটা আননোন, তাহলে এই সাব কোয়েরি সেটা বের করে দিচ্ছে। তাহলে এর থেকে বোঝা গেল যে আমরা এই আপডেট স্টেটমেন্টেও আমরা সাব কোয়েরি ইউজ করতে পারি। তাহলে এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে সাব কোয়েরি যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা এই কলামের ভ্যালুর সাথে ম্যাচ হইতে হবে, কলামের ডেটা টাইপের সাথে ম্যাচ হইতে হবে, ঠিক আছে? আমার সাব কোয়েরি এরকম একটা ভ্যালু রিটার্ন করবে করলো যেটা এই কলামের ডাটা টাইপের সাথে ম্যাচিং না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপডেট হবে না। তাহলে এখানে আমাদের এই সাব কোয়েরি যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা অবশ্যই এই কলামের অর্থাৎ আপডেটিং কলামের ডাটা টাইপের সাথে ম্যাচিং হইতে হবে। আমরা আপডেটিং রো ইন অ্যানাদার টেবিল, অ্যানাদার টেবিলকে বেস করে আমরা টার্গেট টেবিলকে টেবিলে ইনসার্ট করতে পারি, ঠিক? আমরা টার্গেট কোনো একটা আপডেট কোনো একটা টেবিলকে আপডেট করব অন্য একটা টেবিলকে বেস করে আপডেট করা যায়, তাহলে সেটা হচ্ছে আপডেটিং রো বেসড অন অ্যানাদার টেবিল। তাহলে অন্য একটা টেবিলের ডাটাকে বেস করে আমরা আপডেট করতে পারি, ইউজ সাব কোয়েরি, সেক্ষেত্রে আমাদের সাব কোয়েরি ইউজ হবে। ইউজ সাব কোয়েরি দ্য আপডেট স্টেটমেন্ট টু আপডেট রো ভ্যালু ইন দ্য টেবিল বেসড অন ভ্যালুজ ফ্রম দ্য অ্যানাদার টেবিল। তাহলে এটা হচ্ছে আপডেট স্টেটমেন্ট, আপডেট স্টেটমেন্ট যখনই লিখবো আমরা আপডেট কিওয়ার্ড দিয়ে শুরু করবো। তাহলে আপডেট টার্গেট টেবিল কপি এমপ্লয়িজ, এই টেবিলটা আপডেট করা হচ্ছে সেট, সেট লাগবে এখানে, যদিও আমরা কপি করি, কপি করার ক্ষেত্রে আমরা ইনসার্ট স্টেটমেন্টে দেখছি যে ভ্যালুজ ক্লোজটা ইউজ হবে না, কিন্তু আপডেট করার ক্ষেত্রে আপডেট যখন আমরা করব অন্য একটা টেবিলকে বেস করে কোনো একটা টেবিলের ডাটাকে, তখন সেট কিওয়ার্ড কিন্তু লাগবেই, সেট ডিপার্টমেন্ট আইডি। তাহলে ডিপার্টমেন্ট আইডি এরকম সেট দিয়ে কলামকে স্পেসিফাই করতে হবে কোন কোন কলামকে আপডেট করব, তারপরে হবে আমাদের সাব কোয়েরি। তাহলে এখানে দেখেন কপি এমপ্লয়িজ টেবিলটা আপডেট হচ্ছে কাকে বেস করে, এমপ্লয়িজ টেবিলকে বেস করে, ঠিক আছে? তাহলে এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডিকে বেস করে কপি এমপ্লয়িটা আপডেট হচ্ছে। তারপরে এখানে রেস্ট্রিকশন হয়ার জব আইডি
জব আইডিও রেস্ট্রিকশন করা হয়েছে যে এমপ্লয়ি স্টেবিলের যে জব আইডি আছে 200 নাম্বার এমপ্লয়ি, সেটা অনুসারে এটা আপডেট হবে। তাহলে এখানে দেখেন এমপ্লয়িজ একটা টেবিল আর কপি এমপ্লয়িজ আর একটা টেবিল, তাহলে এই টেবিলটা আপডেট হচ্ছে এমপ্লয়িজ টেবিলকে বেস করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানকার যে ডিপার্টমেন্ট আইডি, এখানকার ডিপার্টমেন্ট আইডি ডেটা টাইপ ম্যাচ হইতে হবে। এখানকার জব আইডি আর এই টেবিল, এই জব আইডি হচ্ছে এই টেবিলের জব আইডি আর এটা এই জব আইডি হচ্ছে এমপ্লয়িজ টেবিলের জব আইডি, এদেরকার মধ্যকার ডাটা টাইপ অবশ্যই ম্যাচ হইতে হবে, সিমিলার হইতে হবে। রিমুভিং রো ফ্রম এ টেবিল, রিমুভিং করা, দুইটা স্টেটমেন্ট আমরা রিমুভ করতে পারি। একটা হচ্ছে একটা টেবিল থেকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে রিমুভ করার জন্য ডিলিট স্টেটমেন্ট ইউজ করতে পারি, আর একটা হচ্ছে ট্রাঙ্কেট স্টেটমেন্ট। তাহলে রিমুভ এবং রিমুভ করার জন্য অর্থাৎ ডাটা ডিলিট করার জন্য দুইটা স্টেটমেন্ট ইউজ হয়, একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে ট্রাঙ্কেট। ডিলিট এবং ট্রাঙ্কেটের মধ্যে পার্থক্য কি? এটাও ডিলিট করে, এটাও ডিলিট করে, রিমুভ করে দেখুন ডাটা। এই উপরের স্টেটমেন্টটা দিয়ে আমরা কোনো স্পেসিফিক রোকে ডিলিট করতে পারি এবং চাইলে সব পুরো টেবিলের রোকে ডিলিট করতে পারি, কিন্তু ডিলিট করে আবার সেটাকে আবার ফিরে পাওয়া যায়, রোল ব্যাক করা যায়, ঠিক আছে। কিন্তু ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট করলে একটা টেবিলের সমস্ত ডাটাই ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, কিন্তু সেটা রোল ব্যাক হবে না। টেবিলের স্ট্রাকচারটা রেখে টেবিলের সব ডাটা রিমুভ করে দিবে ট্রাঙ্কেট স্টেটমেন্ট। টেবিলের স্ট্রাকচারটা ঠিক থাকবে, কিন্তু টেবিলে কোনো ডাটা থাকবে না যখন আমরা ট্রাঙ্কেট স্টেটমেন্ট ইউজ করব। ডিলিটের স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু ডাটা থাকবে না। ডিলিট করলে দেন ডাটাটা আবার ফিরে আনতে পারবো, রোল ব্যাক করতে পারবো, ট্রাঙ্কেট করলে আর রোল ব্যাক হবে না। এই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। তাহলে আমাদের কখন ডিলিট ইউজ করবো, কখন ট্রাঙ্কেট? তাহলে আমাদের ট্রাঙ্কেট কেন, ট্রাঙ্কেট ডিলিটের চেয়ে ফাস্টার, সেই জন্য ট্রাঙ্কেট ইউজ করা হয়। ট্রাঙ্কেট ডিলিটের চেয়ে ফাস্টার, ধরুন একটা অনেক বড় একটা টেবিল, সেখানে অনেক ডেটা আছে, সেটা ডিলিট স্টেটমেন্ট চালালে যতটুকু সময় কনজিউম করবো তার চেয়ে অনেক কম সময় লাগবে ট্রাঙ্কেট স্টেটমেন্ট ইউজ করবে। তাহলে ট্রাঙ্কেটটা হচ্ছে ফাস্টার ডিলিটের চেয়ে, এই জন্য ট্রাঙ্কেট স্টেটমেন্ট ইউজ করা হয়। যদি হ্যাঁ হ্যাঁ একবার ডিলিট হয়, এটা তো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে, সেটা আনডুতে আর যাবে না। রিমুভিং রো ফ্রম এ টেবিল, তাহলে আমরা চাইলে একটা টেবিল থেকে স্পেসিফিক রোকে ডিলিট করতে পারি, চাইলে কোনো একটা টেবিল পুরোটাই সবগুলো রোই আমরা ডিলিট করতে পারি। তাহলে এখানে ডিলিট, ডিলিটের স্টেটমেন্টটা দেখেন, এখানে ডিলিট ফ্রম, ফ্রমটা আমার লেখা ম্যান্ডেটরি না, আমরা লিখতে পারি ডিলিট ফ্রম টেবিলের নাম, হয়ার কন্ডিশন দিতে পারি ডিলিট ফ্রম টেবিল অথবা ডিলিট টেবিল দিলেও ডিলিট কাজ করবে, হয়ার কন্ডিশন একটা। ইউ ক্যান রিমুভ এক্সিস্টিং রো ফ্রম এ টেবিল বাই ইউজিং দ্য ডিলিট স্টেটমেন্ট, তাহলে একটা টেবিল থেকে এক্সিস্টিং রো আছে, সেই রোগুলোই ডিলিট স্টেটমেন্ট দিয়ে আমরা ডিলিট করতে পারি, রিমুভ করতে পারি। ডিলিট স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা হয়ার কন্ডিশন ইউজ করতে পারি, যখন আমরা ট্রাঙ্কেট স্টেটমেন্ট ইউজ করবো তখন হয়ার কন্ডিশন ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে ডিলিট স্টেটমেন্ট দিয়ে একটা টেবিল থেকে স্পেসিফিক হয়ার কন্ডিশন কি করে, স্পেসিফিক রোকে ডিলিট করে, আর যদি হয়ার কন্ডিশন না দিই তাহলে পুরো টেবিলের রোগুলাই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডিলিট ফ্রম টেবিলের নাম, হয়ার দিয়ে কন্ডিশন, তাহলে কোন রোটাকে ডিলিট করবো সেই কন্ডিশন আমরা দিতে পারবো। তাহলে ডিলিট ফ্রম টেবিল, তাহলে এটার এক্সাম্পল দেখেন, ডিলিট ফ্রম ডিপার্টমেন্টস, হয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফাইন্যান্স, তাহলে ফাইন্যান্স যে ডিপার্টমেন্টটা আমরা ইনসার্ট স্টেটমেন্টে ইনসার্ট করা দেখেছি, এখন এই ডিলিট স্টেটমেন্ট কী করতেছে, সেই রোটাই ডিলিট করে দিতেছে। আর ডিলিট ফ্রম কপি এমপ্লয়ি, এই স্টেটমেন্টটা যখন দিব তাহলে কপি এমপ্লয়িজ টেবিল থেকে সমস্ত ডাটাই রিমুভ হয়ে যাবে, কোনোটা বাদ থাকবে না। তাহলে এটা হয়ার কন্ডিশন কী করে, কোন রোটা ডিলিট করবো সেটা স্পেসিফাই করে, আর যদি হয়ার কন্ডিশন আমরা না দেই তাহলে সব ডাটাই ডিলিট হয়ে যাবে। হয়ার এখানে হয়ার ডিপার্টমেন্ট আইডি এখানে ইউজ করতে, এই এখানে ইউজ করতে পারেন, প্রম্পট ইউজ করতে পারেন, বা আপনি চাইলে পুরোটা তো প্রম্পট ইউজ করতে পারবেন।
ফায়ার কন্ডিশনে প্রম্পট ইস্যু করতে পারেন, তাহলে পুরো কন্ডিশনটা একটা প্রম্পট দিয়ে আসবে। ডিলিটিং রো বেসড অন অ্যানাদার টেবিল, আমরা যেমন ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি অন্য একটা টেবিলকে বেস করে, সেম আরেকটা টেবিলকে বেস করে আমরা ডিলিটও করতে পারি। তাহলে হোয়ার কন্ডিশনে আমরা একটা সাব কোয়েরি লিখব অন্য একটা টেবিলকে বেস করে, সেই টেবিলকে বেস করে এই টেবিল টার্গেট টেবিল থেকে ডিলিট হবে, ঠিক আছে। তাহলে আমরা সাব কোয়েরির মাধ্যমে অর্থাৎ অন্য একটা টেবিলকে বেস করে আমরা টার্গেট টেবিল থেকে ডাটা ডিলিটও করতে পারবো, ঠিক আছে। তাহলে হোয়ার কন্ডিশনে সেই সাব কোয়েরিটি হবে, হোয়ার কন্ডিশনে ওই সাব কোয়েরি দিয়ে যে ভ্যালুগুলো রিটার্ন করবে সেই ভ্যালুর সাথে হোয়ার কন্ডিশনে ম্যাচিং করে করে আমার টার্গেট টেবিল থেকে ডাটা রিমুভ হবে। ট্রাঙ্কেট স্টেটমেন্ট, ট্রাঙ্কেট কি আসলে, ট্রাঙ্কেট হচ্ছে ডিলিট হচ্ছে আমাদের ডিএমএল স্টেটমেন্ট, আর ট্রাঙ্কেট হচ্ছে ডিডিএল স্টেটমেন্ট। ডিডিএল মানে হচ্ছে অটো কমিট, আর ডিএমএল কিন্তু অটো কমিট না, অটো কমিট কমিট মানে হচ্ছে পার্মানেন্ট করা বা সেভ করা, ঠিক আছে। তাহলে ট্রাঙ্কেট স্টেটমেন্ট, রিমুভ অল রো ফ্রম টেবিল লিভিং দ্য এম্পটি ডাটা টেবিল স্ট্রাকচার ইনটেক্ট, টেবিলের স্ট্রাকচারটা ঠিক থাকবে, ইনটেক্ট থাকবে, ইনটেক্ট করে দেন আমার এই টেবিলে যত ডাটা আছে সবগুলোকে একদম ইরেজ করে দিবে, মানে খালি করে দিবে। ইজ এ ট্রাঙ্কেট স্টেটমেন্ট ইজ এ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল স্টেটমেন্ট রাদার দেন দ্য ডিএমএল স্টেটমেন্ট ক্যান নট ইজিলি বি আন্ডারস্ট্যান্ড। এটা আমার ডিএমএল স্টেটমেন্টের মতো না, এটাকে রোল ব্যাক করা যাবে না, যখন আমরা ট্রাঙ্কেট স্টেটমেন্ট চালাবো সেটাকে রোল ব্যাক করা যাবে না। সিনটেক্সটা কি, ট্রাঙ্কেট টেবিল টেবিলের নাম, এইভাবে আমাদের লিখতে হবে ট্রাঙ্কেট টেবিল। তাহলে ডিলিট স্টেটমেন্ট আমরা কি লিখবো, ডিলিট ফ্রম টার্গেট টেবিলের নাম, হোয়ার কন্ডিশন আমরা ইউজ করতে পারবো ডিলিট স্টেটমেন্টে। টার্গেট টেবিলের ক্ষেত্রে ট্রাঙ্কেট টেবিল টেবিলের নাম, এখানে হোয়ার কন্ডিশন দেওয়া যাবে না, কারণ ট্রাঙ্কেট কি করে পুরো টেবিলটাকেই টেবিলের ডাটাগুলোকেই রিমুভ করে দেবে, এখানে স্পেসিফিক করা যায় না, ঠিক আছে। ট্রাঙ্কেট টেবিল টেবিলের নাম কপি এমপ্লয়িজ। তারপরে দেখেন আমাদের ডাটাবেস ট্রানজ্যাকশন কন্ট্রোল, এইগুলোকে কমিট, রোলব্যাক আর হচ্ছে সেভ পয়েন্ট, এগুলোকে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে, ইনসার্ট আপডেট ডিলিট করার ক্ষেত্রে আমরা এই কন্ট্রোলগুলো ইউজ করতে পারি। তাহলে এই কন্ট্রোলগুলো ধরেন আমরা যখন একটা ইনসার্ট করব, ইনসার্ট করার পরে আমি এটা পার্মানেন্ট করতে চাই, তাহলে এই কমান্ড দিতে পারি কমিট কমান্ড, এটা কিন্তু কমান্ড, এটা স্টেটমেন্ট না, কমিট কমান্ড। আমরা যদি চাই যে ইনসার্ট হয়ে গেছে এটা আমি পার্মানেন্ট করতে চাই না, তাহলে আমরা রোল ব্যাক দিব, রোল ব্যাক দিলে আর এটা পার্মানেন্টলি ইনসার্ট হবে না, রোল ব্যাক কমান্ড, ROLLBACK রোল ব্যাক কমান্ড, এসকিউএল এনভায়রনমেন্টে আমাকে দিতে হবে এটা। তাহলে কমিট হচ্ছে ডাটাকে পার্মানেন্ট করার জন্য, রোল ব্যাক হচ্ছে আবার মানে ডাটাকে পার্মানেন্ট না করার জন্য, ঠিক আছে, রোল ব্যাক। আর সেভ পয়েন্ট কি, সেভ পয়েন্ট হচ্ছে ইনসার্ট আপডেট, একটা স্ক্রিপ্টে দেখেন, একটা স্ক্রিপ্টে আমাদের এখানে একটা স্ক্রিপ্টে অনেক স্টেটমেন্ট আছে, ইনসার্ট আছে, আপডেট আছে, ডিলিট আছে। তাহলে আমরা যদি ইনসার্ট আপডেট ডিলিট যাই করা থাকুক, লাস্ট পর্যায়ে গিয়ে যদি কমিট দিই, তাহলে সবগুলো স্টেটমেন্ট এটা কমিট হয়ে যাবে। আমরা যদি লাস্টে রোল ব্যাক দিই, তাহলে সবগুলো রোল ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেট পয়েন্ট হচ্ছে একটা মার্কার, মার্কার, তাহলে মার্কার দিয়ে আমরা মার্কার করে রাখতে পারি, মার্কার পয়েন্ট ধরে আমরা রোল ব্যাক করতে পারি, ঠিক আছে। আমি এখানে ইনসার্ট স্টেটমেন্ট লিখলাম, আপডেট লিখলাম, ডিলিট লিখলাম, আমার মনে হলো যে ওই জায়গায় আমার ভুল হয়েছে, ওইটাকে রোল ব্যাক করা প্রয়োজন, তাহলে ওইখানে আমরা মার্কআপ দিয়ে রাখতে পারি। মার্কআপ ধরে কমিট করা যাবে না, না, মার্কআপ দিয়ে আমাদের রোল ব্যাক করা যাবে। যদি কমিট করা থাকে তাও তারপরে সে রোল ব্যাক করবে, সেট পয়েন্ট ওই জায়গায়, ওই কমিট করা থাকলে তার রোল ব্যাক করতে পারবে না, যদি কমিট না হয় তাহলে রোল ব্যাক হবে। কমিট হয়ে গেলে আর কাজ করবে না, যদি আমার কমিট না হয় তাহলে আমরা রোল ব্যাক করতে পারি ওই মার্কার ধরে, সেভ পয়েন্টার ধরে, ঠিক আছে। তাহলে ডাটাবেস ট্রানজ্যাকশন কনসিস্ট অফ ফলোইং, ডাটাবেস ট্রানজ্যাকশনটা আমরা আবার এখানে রিভিউ হয়েছে। ডাটাবেস ট্রানজ্যাকশন কি, ডাটাবেস ট্রানজ্যাকশন হয় ডিএমএল স্টেটমেন্টের মাধ্যমে, দ্যাট কনস্টিটিউট ওয়ান কনস্ট্যান্ট চেঞ্জ টু দ্য ডাটা
ওয়ান ডিডিএল স্টেটমেন্ট, সেটা ডিডিএল স্টেটমেন্ট দ্বারা হইতে পারে, ওয়ান ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল স্টেটমেন্ট। তাহলে আমরা যখনই ইনসার্ট করি বা আপডেট করি যাই করি না কেন, তাহলে আমার কমিট অথবা রুল ব্যাক এইগুলো দিয়ে আমাকে ডাটার ট্রানজ্যাকশনটাকে কন্ট্রোল করতে হবে। কমিট মানে হচ্ছে সেভ করবে, রুল ব্যাক হচ্ছে আবার আনডান করবে এরকম। আর সেভ পয়েন্ট আসলে কিছু না, সেভ পয়েন্ট হচ্ছে আমার ট্রানজ্যাকশনগুলোর একটা পয়েন্টার দেওয়া রাখা। ডাটাবেস ট্রানজ্যাকশন স্টার্ট ইন, ডাটাবেস ট্রানজ্যাকশন কখন হয়, যখন আমরা ইনসার্ট করলাম ইনসার্ট ইনটু টার্গেট টেবিল নাম, তার মানে হচ্ছে ডাটাবেস ট্রানজ্যাকশন শুরু হয়েছে। আর ট্রানজ্যাকশন শেষ হবে কখন, যখন আমরা কমিট দিব অথবা রোল ব্যাক করব, তখন ট্রানজ্যাকশন এন্ড হবে। তাহলে বিগিন হোয়েন দ্য ফার্স্ট ডিএমএল এসকিউএল স্টেটমেন্ট ইজ এক্সিকিউট, যখনই আমাদের ফার্স্ট ডিএমএল ইনসার্ট আপডেট ডিলিট এটা চলে তখন ট্রানজ্যাকশন শুরু হয়। এন্ড হয় কখন, যখন কমিট অথবা রোল ব্যাক স্টেটমেন্টটা চলে তখন আমাদের ট্রানজ্যাকশন এন্ড হয়। ডিডিএল অর ডিসিএল স্টেটমেন্ট এক্সিকিউট, ডিডিএল অথবা ডিসিএল যেটাই হোক না কেন সেটা অটো কমিট। ডিডিএল মানে হচ্ছে যে ট্রাঙ্কেটা আমরা পড়লাম সেটা কিন্তু অটো কমিট। তারপরে এরকম স্টেটমেন্ট চললে আমাদের ট্রানজ্যাকশন ইন্ড হয়। দ্য ইউজার এক্সিট এসকিউএল ডেভেলপার অর এসকিউএল স্টার প্লাস, ধরেন আমরা এসকিউএল স্টার প্লাস অথবা এসকিউএল ডেভেলপার অথবা যে কোনো টুল দিয়ে আমরা এই ম্যানিপুলেশনগুলো করছি, সেই টুল থেকে যদি আমরা বের হয়ে যাই, এক্সিট হয়ে যাই, তাহলে ট্রানজ্যাকশন ইন্ড হয়। অথবা সিস্টেম ক্র্যাশেস, হঠাৎ করে আমার কম্পিউটার বন্ধ হয়ে গেছে, শাট ডাউন হয়ে গেছে, তখনও ট্রানজ্যাকশন এন্ড হয়। অ্যাডভান্টেজ অফ কমিট অ্যান্ড রুল ব্যাক, কমিট আর রুল ব্যাক কি? ঠিক আছে, কমিট আর রুল ব্যাক, কমিট হচ্ছে যে আমরা একটা ডেটা পারমানেন্ট করতে চাচ্ছি, সেভ করতে চাচ্ছি, তখন আমরা কমিট দিব। আর আমরা একটা ডেটা বা ডেটাকে সেভ করতে চাচ্ছি না, মানে আগের অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে রোল ব্যাক করবো, আন্ডু করবো। তাহলে উইথ কমিট অ্যান্ড রোল ব্যাক স্টেটমেন্ট ইউ ক্যান এনশিওর ডাটা কনসিস্টেন্সি, যদি ডাটা কনসিস্টেন্সি হয় তাহলে সেটা এনশিওর করা যায়। প্রিভিউ ডাটা চেঞ্জ বিফোর দ্য মেকিং চেঞ্জ পারমানেন্ট, আমরা যখন একটা ইনসার্ট করি বা আপডেট করি তাহলে সেই ডাটাটাকে আবার কোয়ারি করে দেখতে পারি পারমানেন্ট করার আগেই, কমিট দেওয়ার আগেই। গ্রুপ লজিক্যালি রিলেটেড অপারেশন, লজিক্যালি রিলেশন অপারেশন করার জন্য আমরা এই রুল ব্যাক এবং কমিট ইউজ করতে পারি। সেভ পয়েন্ট দ্য এক্সপ্লিসিট ট্রানজ্যাকশন কন্ট্রোল, তাহলে আমরা যখন সাপোজ ধরেন এখানে একটা কমিট চললো, তারপরে ট্রানজ্যাকশন চললো, ডিলিট চললো, তারপরে ইনসার্ট চললো, এই সেভ পয়েন্ট দেওয়া নেই, তাই না? তাহলে লাস্টে এসে যদি আপনি কমিট হতে বা রুল ব্যাক দেন, সবগুলো কমিট হবে না, রুল ব্যাক হবে। তো এখানে ধরেন কমিট হয়েছে ফার্স্ট টাইম, তারপরে একটা ট্রানজ্যাকশন হয়েছে, তারপরে ডিলিট হয়েছে, এইখানে এসে একটা সেভ পয়েন্ট, সেভ পয়েন্ট এ মার্ক করা আছে এই জায়গা, তার মানে তার এই জায়গাটা একটা সেভ পয়েন্ট করা আছে। তারপরে ইনসার্ট হচ্ছে, আপডেট হচ্ছে, তারপরে সেভ পয়েন্ট বি, তারপর হচ্ছে ইনসার্ট, তার মানে সেভ পয়েন্ট এ, তার মানে হচ্ছে ইনসার্ট আপডেট, এই দুইটাকে মার্ক করে রাখবে। আমি যদি রোল ব্যাক সেভ পয়েন্ট এ দেই, তাহলে এই ইনসার্ট এবং এই আপডেটটা রোল ব্যাক হয়ে যাবে। আবার যদি সেভ পয়েন্ট বি রোল ব্যাক সেভ পয়েন্ট বি দেই, তাহলে মানে এই এগুলো রোল ব্যাক হবে না, এরপরে যেই স্টেটমেন্ট ট্রানজ্যাকশনগুলো আছে সেটা রোল ব্যাক হবে। ক্লিয়ার? তাহলে সেভ পয়েন্ট হচ্ছে মার্কার, সেভ পয়েন্ট এ দিয়ে এখানে ইনসার্ট চললো, আপডেট চললো, এই মার্কার ধরে আমরা রোল ব্যাক করতে পারি। তাহলে এইটা যখন সেভ পয়েন্ট এ দিব রোল ব্যাক, তাহলে এই দুইটা স্টেটমেন্ট রোল ব্যাক হবে, এটা কিন্তু রোল ব্যাক হবে না। আবার সেভ পয়েন্ট বি ধরে যখন রোল ব্যাক দিব, তখন এই স্টেটমেন্টটা রোল ব্যাক হবে, আগেরগুলো কিন্তু রোল ব্যাক হবে না। তাহলে এই রোল ব্যাক করতে পারি সেভ পয়েন্ট পয়েন্টার দিয়ে। তাহলে সেভ পয়েন্টার কি, জাস্ট হচ্ছে একটা মার্কার, মার্ক করে রাখা। তাহলে মার্কার ধরে আমরা ওই স্টেটমেন্টগুলো চাইলে রোল ব্যাক করতে পারবো। তাহলে উদাহরণ দেখেন, ক্রিয়েট এ মার্কার উইথ কারেন্ট ট্রানজ্যাকশন বাই ইউজিং দ্য সেভ পয়েন্ট স্টেটমেন্ট। সেভ পয়েন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা কারেন্ট ট্রানজ্যাকশন যেগুলো আছে, ট্রানজ্যাকশন মানে হচ্ছে কোনো একটা ইনসার্ট, কোনো একটা আপডেট, কোনো একটা ডিলিট, ঠিক আছে, সেটাই কিন্তু ট্রানজ্যাকশন। তাহলে ইনসার্ট আপডেট ডিলিট দিলে ট্রানজ্যাকশন শুরু হয়, যখন আমরা কমিট অথবা রোল ব্যাক দিব তখন ট্রানজ্যাকশন এন্ড হয়।
তাই না? তাহলে ট্রানজেকশন শুরু হওয়ার পর আমরা রোল ব্যাক বা সেভ পয়েন্ট দিয়ে মার্ক আপ করে রাখতে পারি। রোল ব্যাক টু দ্য মার্কার বা ইউজিং দ্য রোল ব্যাক টু সেভ পয়েন্ট স্টেটমেন্ট, সেভ পয়েন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ওই মার্ক আপ পর্যন্ত রোল ব্যাক করতে পারি। আমরা কমিট কিন্তু করা যাবে না, রোল ব্যাক করতে পারি ওই স্টেটমেন্ট। তাহলে আপডেট সেভ পয়েন্ট, এখানে আপডেট চলতেছে, সেভ পয়েন্ট একটা মার্ক আপ করা আছে, আপডেট ডান এটা আমার দেওয়া আছে সেভ পয়েন্টার। তারপরে ইনসার্ট চললো রোল ব্যাক টু আপডেট ডান, তার মানে হচ্ছে এখানে আপডেট ডান রোল ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রোল ব্যাক আমরা এইভাবে করতে পারি, রোল ব্যাক টু ওই মার্ক পয়েন্ট। ইমপ্লিসিট ট্রানজেকশন প্রসেসিং, স্বয়ংক্রিয়ভাবে যে ট্রানজেকশন প্রসেসিং হয় ওরাকল সার্ভার, সেই ট্রানজেকশন প্রসেসিংগুলো কি অটোমেটিক কমিট অকার হয় ইন দ্য ফলোয়িং অকার। তাহলে অটোমেটিক্যালি ট্রানজেকশন ইন্ড হয় কোন স্টেটমেন্টগুলোতে? ইমপ্লিসিটলি। তাহলে অ্যান অটোমেটিক কমিট অকার ইন দ্য ফলোয়িং সার্কুমেন্টনেস, যখন একটা ডিডিএল স্টেটমেন্ট চলে তখন অটোমেটিক্যালি কমিট হয়। A DCL statement is issued, তাহলে যখন DCL হয় কমিট অথবা রোল ব্যাক তখন অটোমেটিক্যালি কমিট হয়। তারপরে হচ্ছে নর্মাল এক্সিস্ট ফ্রম এসকিউএল ডেভেলপার অর এসকিউএল স্টার প্লাস উইথ এক্সপ্লিসিট ইস্যুইং কমিট অর রোল ব্যাক স্টেটমেন্ট। তারপর দেখেন যদি আমরা নর্মালি এসকিউএল ডেভেলপার থেকে বা এসকিউএল স্টার প্লাস থেকে নর্মালি এক্সিট হয় তাহলেও অটো কমিট হয়, সেখানে কমিট অথবা রোল ব্যাক স্টেটমেন্ট দিতে পারি। না ওইরকম কিছু মানে মেসেজ দেবে না, স্কুল ডেভেলপার থেকে মানে ট্রানজেকশন ইজ হবে রোল ব্যাক অথবা কমিট। এখানে কনসেপ্ট আছে যখন আপনি বের হয়ে যাবেন ট্রানজেকশনটা কোন কোন কারণে কমিট হইতে পারে আবার রোল ব্যাক হইতে পারে, না এসকিউএল ডেভেলপার বা এসকিউএল স্টার প্লাস এ কোনো মেসেজ থ্রো করবে না। অ্যান অটোমেটিক রোল ব্যাক অকার, অটোমেটিক্যালি কখন রোল ব্যাক হবে? হোয়েন দা দেয়ার ইজ অ্যাবনর্মাল টার্মিনেশন এসকিউএল ডেভেলপার বা এসকিউএল স্টার প্লাস। তাহলে অটো কমিট হবে যখন আমরা নর্মাল প্রসিডিউরে এসকিউএল ডেভেলপার বা এসকিউএল স্টার প্লাস থেকে বের হয়ে আসবো এক্সিট দিয়ে, তখন এটা অটোমেটিক্যালি এটা কমিট করবে। আর যদি অ্যাবনর্মালি এক্সিট হয়ে যায় এসকিউএল ডেভেলপার বা এসকিউএল স্টার প্লাস তখন এটা রোল ব্যাক হবে। ঠিক আছে, অথবা আপনারা কম্পিউটার চালিয়ে দিচ্ছি, একটা ইনসার স্টেটমেন্ট লিখলাম, এই মুহূর্তে আপনার কম্পিউটার কারেন্ট চলে গেল, কম্পিউটার বন্ধ হয়ে গেল, তখন সেটা অ্যাবনর্মালি টার্মিনেট হয়, সেটা রোল ব্যাক হবে। স্টেট অফ দ্য ডেটা কমিট অর রোল ব্যাক, ডেটার স্টেটটা কি অবস্থায় থাকে, কমিট অর রোল ব্যাক। কমিট অর রোল ব্যাকের ক্ষেত্রে দ্য প্রিভিয়াস স্টেট অফ দ্য ডেটা ক্যান বি রিকভার্ড, যখন একটা ডাটা কমিট অথবা রোল ব্যাক দেওয়ার আগে আমরা চাইলে তার প্রিভিয়াস স্টেজের ডাটাটা দেখতে পারি, যে একটা আপডেট হলো বা ডিলিট হলো সেই প্রিভিয়াস স্টেজের ডাটাটা। দ্য কারেন্ট ইউজার ক্যান বি রিভিউ দ্য রেজাল্ট অফ DML অপারেশন বাই ইউজিং দ্য সিলেক্ট স্টেটমেন্ট। কারেন্ট ইউজার, যে ইউজার এই DML স্টেটমেন্টটা চালাইছে সেই ইউজারই, অন্য ইউজার অন্য সেশন থেকে কিন্তু কারেন্ট স্টেটটা যেটা আপডেট করছেন বা ডিলিট করছেন ওইটা দেখতে পারবে না বা ইনসার্ট করছেন। তারা কখন দেখতে পারবে? যখন আপনার ইন্ড থেকে ওই ট্রানজ্যাকশনটা ইন্ড হবে, রোল ব্যাক হতে অথবা কমিট হবে। আদার ইউজার ক্যান নট ভিউ দ্য রেজাল্ট অফ DML স্টেটমেন্ট ইস্যু বাই দ্য কারেন্ট ইউজার। তাহলে কারেন্ট ইউজার যেই DML স্টেটমেন্টটা দিয়ে কোনো একটা রোকে আপডেট করলো বা ইনসার্ট করলো বা ডিলিট করলো, অন্য সেশন থেকে সেটা ভিউয়েবল হবে না। দ্য এফেক্টেড রো আর লকড, আদার ইউজার ক্যান নট বি চেঞ্জ ইন দ্য এফেক্টেড রো। এফেক্টেড রো মানে কি? যখন আমরা একটা রো এক্সিস্টিং রোকে আপডেট করলাম তাহলে সেই রোটা লকড অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত ওই কারেন্ট ইউজার রোল ব্যাক অথবা কমিট না দিবে। তাহলে একটা রোকে যখন আপডেট করবে কারেন্ট ইউজার, সেই রোটা লক থাকবে অন্য ইউজার, অন্য ইউজার চাইলে সে ভিউ করতে পারবে, মানে আগের স্টেজের ডাটা সে দেখতে পারবে, কিন্তু চাইলে সে নতুন করে আর আপডেট করতে পারবে না। তাহলে এটা এরকম
তাহলে আজকে শেষ করবে কেনে? আচ্ছা তাহলে আগে আমি এই চ্যাপ্টারটা পড়ো একটু। কত নাম্বার স্লাইড পর্যন্ত হলো? 33 33 33 থেকে আমরা শুরু করব। 30 তাহলে শনিবার দুটোয় আছে।